তোমরা কি ক্লাসে আছো না ক্লাস থেকে চলে গেছো আচ্ছা ঠিক আছে সবাই ক্লিয়ার ঠিক আছে চলো আসসালাম আলাইকুম ডিপ্লুক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো তো ঈদের পরে আজকে প্রথম ক্লাস তাই না ঈদের আগে আমরা প্রায় চোদ্দটা বা তেরোটা লেকচার আমরা শেষ করেছি এবং খুব ভালোভাবে যারা ক্লাসগুলো কমপ্লিট করেছো তারা অলরেডি বুঝতে পারছো যে কতটুকু উপকার হয়েছো আমাদের এই ফ্রি ক্লাসে তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে থার্ড চ্যাপ্টার আমরা ফুললি কমপ্লিট করবো তাই না তো আমরা প্রথম পার্ট শেষ করছি এবং প্রথম পার্টে মোটামুটি চারটা থেকে পাঁচটা এক্সামও নিয়েছি এমসি কিউ তোমরা চাইলে এমসি কিউ আরও হয়তো বা এক্সামগুলো বাড়ায় দিতে পারি মানে আরও এক্সাম নিতে পারি কারণ আমরা এখনও লজিক্যাল বা ডিজিটাল ডিভাইসে এই সার্কিটগুলোর এখন আমরা এমসিকিউ কিউ নেওয়া শুরু করি নাই ঠিক আছে আজকে লেকচারের পর হয়তো এমসি শুরু হবে দু একদিন পরও হতে পারে বাট আমরা কালকে আবারও একটা লেকচার নিব আমি বাসায় আছি তো বাসায় আমার এখানে একটু নেট একটু মোটামুটি ভালো হ্যাঁ মেসে একটু নেট প্রবলেম করে তো আমি চাচ্ছি আজকে আমি যতটুকু পর্যন্ত কভার করতে পারি আমি কভার করব দেন কালকে আবার আবার কভার করব ঠিক আছে তোমরা ক্লাস যারা এখন জয়েন জয়েন আসছো ক্লাসে যারা তারা অবশ্যই কালকে মিস করবে না হ্যাঁ কালকে আরও গুরুত্বপূর্ণ ক্লাস হবে কালকে এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার এটির বিস্তর আলোচনা হবে হয়তো বা বলতে পারে একটা ম্যারাথন ক্লাস হবে হ্যাঁ ম্যারাথন সম্পর্কে জানো হয়তো বা দুই তিন ঘন্টারও ক্লাস হতে পারে আবার দেড় ঘন্টা যে ক্লাস নেই এটাও হতে পারে ঠিক আছে তো আমরা আগে গেট নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তাই না অনেকে যারা হোমওয়ার্ক করছো তারা জানো আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো মোটামুটি একটু কমপ্লিকেটেড টাইপের ছিল কয়েকজন হোমওয়ার্ক করছো এবং আমাকে পার্সোনালি নক দিয়েছো তারা বুঝতে পারছিল যে ভাই আসলে কমপ্লিকেটেড ছিল হোমওয়ার্কটা আচ্ছা কে যেন ঢুকতে পারতেছে না আচ্ছা ঠিক আছে তো হোমওয়ার্ক যারা করছো তারা তোমরা অলরেডি বুঝতে পারছো হোমওয়ার্কগুলো একটু মোটামুটি একটু অন্য টাইপেরই ছিল হ্যাঁ তোমরা অনেকেই ভুল করছো তো সমস্যা নেই আমরা দরকার হলে তোমাদের যাদের প্রবলেম হয়েছিল তারা আমাকে পার্সোনালি লক দিছো আমি সলভ করা দেওয়ার ট্রাই করেছি তাই না তো তাই প্রেক্ষিতে আমরা এটা চোদ্দোতম ক্লাস আজকে এবং ডিজিটাল ডিভাইসের পাঁচ নম্বর ক্লাস চলতেছে তাই না তো আমাদের প্রথম পার্ট নাম্বার সিস্টেমের অনেকগুলো ক্লাস লাগছে কারণ নাম্বার সিস্টেম তোমরা জানোই একটু মোটামুটি অনেক বড়ো হ্যাঁ আর নাম্বার সিস্টেমের ক্লাস অনেক বড়ো হওয়ার কারণ হচ্ছে এতে অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ থাকে অনেক কারণ নাম্বার সিস্টেম তো তুমি এত পরিমাণ ম্যাথ তোমার থাকবে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার না হতে পারো তুমি ম্যাথমেটিক্যাল এই প্রবলেমগুলো সলিউশন করা খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে ডিজিটাল ডিভাইস তুলনামূলক একটু বেশি সহজ হ্যাঁ কারণ এই গেট থেকে তোমার তেমন ঘুরিয়ে প্রশ্ন আসে না প্রশ্ন আসে মেইনলি হচ্ছে তোমার ওই যে লজিক্যাল ফাংশন এগুলো থেকে লজিক্যাল সার্কিট তৈরি করা এবং হচ্ছে গেটের সত্য সারণী দেওয়া থাকবে সেই সত্য সারণী থেকে তোমাকে হচ্ছে কোন গেট সেটাকে নির্দেশ করা বিভিন্ন রকম প্রশ্ন আসে হ্যাঁ সত্য সারণী থেকে তোমাকে হচ্ছে সমীকরণ তৈরি করে সেগুলো সরলীকরণ পড়বে তো বিশেষ সরি এই ডিজিটাল ডিভাইস থেকে মার্ক তোলা একটু সহজ হবে আমি যতটুকু মনে করি তোমরা যদি এই গেটগুলো ভালোভাবে বোঝো গেটগুলোর অপারেশন যদি বোঝো গেটগুলোর সিম্বল যদি বোঝো গেটগুলোর সত্য সারণী যদি বুঝে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমরা আজকে এই বিশেষ গেট নিয়ে কথা বলবো হ্যাঁ তো বিশেষ গেট তোমরা অলরেডি জানো যারা পড়ছো এবং যারা টোয়েন্টি ফোর ব্যাচ রয়েছে এবং টোয়েন্টি ফাইভ ব্যাচ রয়েছে যারা একটু রানিং আসো তারা এই গেট সম্পর্কে জানো তো আমরা একটু ভিন্নভাবে জানার ট্রাই করবো তো তোমাদের পড়ানোর সুবিধার্থে আমি কিছু নোট টাইপ করে রাখি যাতে তোমাদের এই পরবর্তীতে যখন রিভিশন দিবে তোমাদের এইগুলো নোট নোটের মতো নোট খাতার মতো হয়ে যায় এই জন্য আমি রাখি হ্যাঁ তো আজকে একটু অন্য অ্যাঙ্গিকে একটু পড়াবো যাতে তোমাদের এই এক্স অর এবং এক্স নর সম্পর্কে একদম হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো বিশেষ গেট হ্যাঁ তো আমরা যৌগিক গেটকে দুইটা ক্লাসিফাই করেছিলাম যে যৌগিক গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট বিশেষ গেট আমরা কি ইংলিশে বলছিলাম স্পেশাল অ্যান্ড হচ্ছে ইউনিভার্সাল এই দুইটা গেট তাই না তো এই দুইটা গেটের আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট কেন বলা হয় অ্যান্ড ন্যান্ড এবং নরকে এই দুইটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি এবং ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে যে কোনো সার্কিট কি আমরা বাস্তবায়ন করা শিখেছি এবং সে অনুযায়ী আমি হোমওয়ার্ক দিয়েছি তোমরা যারা করেছো তাদেরকে কনগ্র্যাচুলেশান ভুল করো কিংবা সঠিক করো সেটা কোনো ফ্যাক্ট না বাট তুমি করছো মানে তুমি এক ধাপ এগিয়ে আসো উন্নতির তুলনায় ঠিক আছে আর যারা করছো ভুল যারা করছো আমার সাথে যদি প্রবলেম থাকে আমাকে বলো আমি সলভ করে দেবো ঠিক আছে তো এই বিশেষ গেট আমরা বাদ রেখেছিলাম এদের আগে ক্লাস হওয়ার কথা ছিল বাট ইলেকট্রিসিটি প্রবলেম বা বিভিন্ন রকম ঈদের সময় ঝামেলার কারণে এই ক্লাসটা নিতে পারিনি ঠিক আছে তো বিশেষ গেট আবার দুই প্রকার ঠিক আছে এক্স অর এবং এক্স নর এই দুইটা গেটকে কি বলা হয় বলতো বিশেষ গেট বলা হয় বা আমরা স্পেশাল গেট বলতে পারি ইংলিশে ঠিক আছে ইংলিশে স্পেশাল গেট বলতে পারি ওকে তো এই এক্স অর এবং এক্স নর এই দুইটাকে আমরা স্পেশাল গেট বলি এবং এই দুইটা হচ্ছে যৌগিক গেট আর এই দুইটা গেট কি কি গেট দিয়ে তৈরি হয় সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো তো আমরা একটু জেনে নিই যেহেতু এক্স অর্গেট পড়ছি তো আমরা একটু জেনে নিই তো দেখো এক্স সিম্বল হচ্ছে এইটা আর এক্স গেটের সিম্বল হচ্ছে এইটা তো মনে রাখার সুবিধাটাই আমি বলি আমরা যে অর্গেটটা আলোচনা করি অর্গেট অর গেটের মতনই এক্স অর্গেট বাট এই একটা এক্সট্রা এইরকম তোমার হচ্ছে দাগ থাকবে ঠিক আছে সেম অর্গেটের মধ্যে দেখো অর্গেট এর মতো অর্গেটটা কেমন ছিল ডিরেক্ট ছিল এখানে এর সাথে লাগানো ছিল বাট এক্স অর্গেটটা

আমার এক্স অর্গেটের ইনপুট যদি দুইটা হয় এ আর বি তাহলে আমার এখানে আউটপুটটা হবে এ এক্সক্লুসিভ বি ঠিক আছে এটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো সমস্যা নেই এক্স অরগেটকে মেইনলি আসলে এক্সক্লুসিভ গেট বলা হয় আর এক্স নরগেটকে বলা হয় এক্সক্লুসিভ গেট ঠিক আছে তো এইগুলো আমরা ডিটেল আলোচনা করবো ইনপুট যদি এটা এ আর বি হয় তাহলে এটা দেখো এক্স গেট যেহেতু এটা যদি এক্স অর হয় তাহলে এর উপরে একটা নট হবে কারণ এই যে নটের কারণে এই নটটা চলে আসে তাহলে এইটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট এটা হচ্ছে এক্স গেটের আউটপুট বাট এইটাকে আমরা আরও সিমপ্লিফাই করে আরও সমীকরণ আকারে লিখতে পারি সেগুলো আমরা পরে দেখব ঠিক আছে তাহলে আমরা জানলাম বিশেষকে দুই প্রকার একটা হচ্ছে এক্স অর একটা হচ্ছে এক্স নর ঠিক আছে এক্স অর গেটে এই দেখো এক্স অরে এটা হচ্ছে সিম্বল ওকে এখন আসো এক্স অর গেট নিয়ে আমরা আলোচনা করি ঠিক আছে তো দেখো এক্সর গেট নিয়ে আলোচনা করার আগে আমরা এই যে পড়াগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো থেকে প্রচুর এমসি আসে ঠিক আছে প্রচুর এমসি আসে তো আমরা এগুলো একটু দেখে নিই তো এক্স অরকে এক্স অর একটা সিম্পলিফাই মানে একটা শর্টকাট নাম এর পূর্ণ নাম হচ্ছে এক্সক্লুসিভ অরগেট ঠিক আছে এক্সক্লুসিভ অরগেট সংক্ষেপে আমরা এক্স অরগেট বলি ঠিক আছে এটি একটি যৌগিক গেট যা অ্যান্ড অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি তার মানে দেখো এখান থেকে কীরকম প্রশ্ন আসে এক্সর গেট কি গেট যৌগি গেট গেট কি গেট বিশেষ গেট অর গেট কোন কোন গেটের সমন্বয়ে তৈরি অ্যান্ড অর নট অর গেট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি মানে যতগুলো মৌলিক গেট রয়েছে সবগুলো মৌলিক গেটই লাগে এক্সর গেট তৈরি করতে যদি বলা হয় এক্সর গেট তৈরি করতে নিচের কোন কোন গেট প্রয়োজন যদি বলা হয় অ্যান্ট অর আর হচ্ছে নর দেওয়া আছে বাট তুমি বলবা তোমার একটা কথা মাথায় রাখবা যে মৌলিক যতগুলো গেট রয়েছে সব গেটই লাগবে অর গেট তৈরি করতে ঠিক আছে তাহলে আমাদের অর গেট তৈরি করতে এন গেট লাগলো অর গেট নট গেট আচ্ছা এই গেট মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকট পাওয়া যায় তো কিভাবে করব এগুলো আমরা একটু পরেই দেখব ঠিক আছে তাহলে আমরা একটা মাথায় রাখলাম যে এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট ইনপুট বিট তুলনা করবো কিভাবে দেখো ইনপুটে যদি বিজোর সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে তাহলে ইনপুটে বিজোর সংখ্যক হবে সাপোজ ধরো এ আর আরবি দুইটা ইনপুট

যে ইনপুটে বীজ সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় অন্যথায় জিরো অন্যথায় জিরো আমরা শুধু দেখবো ইনপুটে বীজোর সংখ্যক ওয়ান আছে কিনা এখন ইনপুট দুই ইনপুট বিশিষ্ট হোক তিন ইনপুট বিশিষ্ট হোক চার ইনপুট বিশিষ্ট ডাজন ফ্যাক্ট কোনো ফ্যাক্ট না এখানে আমার দেখব বীজোর বিশিষ্ট ওয়ান ইনপুট আছে কিনা তাহলে বুঝতে পারছো তো তাই না এ সবাইকে বোঝা যাচ্ছে আচ্ছা এক্স অর অপারেশনকে দেখো এক্স অর অপারেশনকে এই সিম্বল দেয় দেখো প্লাসের মতো বাট প্লাসকে গোল চিহ্ন দেওয়া হয়েছে এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর চিহ্ন ঠিক আছে মাথায় রাখবা প্রকাশ করা হয় তাহলে এক্স গেটকে বা গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে একটি মাত্র তাহলে শুধু এক্স অর গেট না যে কোনো গেটেরই দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে বাট আউটপুট লাইন কিন্তু একটাই বাট একটা গেট রয়েছে যেটার ইনপুট এবং আউটপুট লাইন হচ্ছে সমান সেটা হচ্ছে নট গেট এটা আমরা জানি আরেকটা গেট রয়েছে বাফার গেট ইনপুট আউটপুট সমান তাহলে আমরা আমরা দুইটা যদি থাকে রয়েছে নর্থ গেটের লিখবো ঠিক আছে যে কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান তাহলে আমরা লিখব নর্থ গেট যদি বাফার গেট থাকে তাহলে বাফার গেট ঠিক আছে আর যদি নট এবং বাফার দুই গেটই অপশনে থাকে তাহলে আমরা নট গেটটাই দিব কারণ নট গেটটাই প্রাধান্য পাবে আচ্ছা এখন দেখো এক্সোর গেট কে যৌগিক গেট এবং বিশেষ গেট বলা হয় তাহলে আমরা গেট সম্পর্কে আলোচনা করলাম যা থিওরিটিক্যাল আমাদের দরকার ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এখন আসো এক্সোর গেটের আমরা সার্কিট প্লাস হচ্ছে সিম্বল এবং ট্রুথ টেবিল সব কিছু নিয়ে আলোচনা করব। এটা সবাই একটু মনোযোগ দাও আচ্ছা আমি যে কথাগুলো এর আগে বললাম এগুলো কি বুঝতে পারছো একটু সবাই একটু কমেন্ট করো এই যে এতক্ষণ যে বক বক করলাম এই কথাগুলো কি মাথার ভিতরে ঢুকছে আচ্ছা দেখি একটু সবাই কমেন্ট করো তো যে এই যে বক বক করলাম এতক্ষণ এগুলো কি সবাই কি বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে জি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে সবাই বুঝতে পারছো এখন আসো এই যে দুই ইনপুট এ এবং বি বিশিষ্ট এক্স ওর গেট ভালোভাবে দেখো একটু এদিকে একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবা দুই ইনপুট মানে এ হতে পারে বি হতে পারে আমরা এখানে এক্স ওয়াই নিতে পারি আবার তিন ইনপুট হলে এক্স ওয়াই জেড বা এবিসি নিতে পারি তো আমরা ধরলাম সাপোজ ধরলাম এ এবং বি দুইটা ইনপুট বিশিষ্ট এক্স অর গেট ঠিক আছে তাহলে এই যদি দুই ইনপুট বিশিষ্ট যদি এক্স অর গেট হয় তাহলে আমরা এক্স অর গেটের সিম্বলটা আমরা দেখলাম এটা একটু লিখে নিই এক্স অর গেট ঠিক আছে তাহলে গেটে দুইটা ইনপুট হলে একটা ইনপুট এ এবং আরেকটা ইনপুট হচ্ছে বি ঠিক আছে আচ্ছা আর আমি কি বললাম এটার ফাংশনটা কি হয় এ এক্সক্লুসিভ বি এইটাকে আমরা যদি আরো লেখা যায় আমরা লিখতে পারি কি লিখতে পারি বলতো সেটা আমরা সব মেথডের মাধ্যমে এস মেথড মেথডের মাধ্যমে লিখতে পারি এই যে দেখো এ নট বি প্লাস এ বি নট এস ইউপি মেথড আমরা কিন্তু পড়াইছি কত নম্বর প্রায় নয় বা দশ নম্বর লেকচার এটা পড়াইছি তাই না এসুপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট ঠিক আছে সাম অফ প্রোডাক্ট এটা আলোচনা করার আগে আমি সত্য সমটা বুঝিনি দেখো আমরা কিন্তু একটা লাইন এখানে পড়েছিলাম যে বিজুর সংখ্যক ওয়ান আউট ইনপুটের জন্য এই দেখো বিজুর সংখ্যক ইনপুটে বিজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় তাহলে আমরা দেখো এই সত্য সময়ের সাথে একটু কম্পেয়ার করি ইনপুটে দেখো জিরো জিরো মানে কি এখানে কোনো ওয়ান আছে নাই তাহলে জিরো আবার জিরো ওয়ান মানে কি দেখো এখানে কিন্তু একটা ওয়ান আছে একটা ওয়ান মানে কি সেটা কি বিজোর না এক মানে তো বিজোর দুই মানে কি জোর তাহলে একটা ওয়ান বিজোর সংখ্যক ওয়ান মানে কি আউটপুটে ওয়ান আবার দেখো এখানে এতে ওয়ান তে জিরো তাহলে এখানেও কয়টা ওয়ান আছে একটা মানে কি বিজোর সংখ্যক ওয়ান আছে মানে আউটপুট ওয়ান এখন দেখো জোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট কি হবে জোর জিরো তার আমার শর্তই হচ্ছে বিজোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হবে বাকি সবগুলো জিরো এখন সেটা জোর হোক বা জিরো থাক দুইটা ইনপুটেই সবগুলো কি হবে জিরো হবে ঠিক আছে তাহলে এই সত্য সারণী আমরা বুঝতে পারছি কি না তাহলে একটা লাইনের দ্বারা বা একটা কথার দ্বারা আমরা কিন্তু এই পুরো সত্য সারণিটা ক্লিয়ার হলাম ঠিক আছে অ্যান্ড এই সত্য সারণী থেকে আমরা সাম অফ প্রোডাক্ট বা যেটাকে মিন ট্রাম বলি এইটার মাধ্যমে আমরা আরেকটা সমীকরণ পাই সেটা হচ্ছে এ ফিক্যাল টু এ নট বি প্লাস এ বি নট তো মিন ট্রামে আমরা আউটপুটে ওয়ান কোথায় কোথায় আছে সেইটা দেখি আচ্ছা আউটপুটে এইটা ওয়ান আছে এই ওয়ানের সাপেক্ষে এর ইনপুটের অবস্থাটা কি সেটা আমাদের চিন্তা করতে হবে ঠিক আছে তাহলে এই আউটপুট যদি ওয়ান হয় ইনপুটে কি আছে দেখো তো এতে আসে জিরো বিতে আসে ওয়ান আর এই সব মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট মানে কি প্রোডাক্টের যোগ ফল প্রোডাক্ট মানে আমি কিছু বলছি যে প্রোডাক্ট মানে হচ্ছে গুণ আচ্ছা দেখো তাহলে এই দুইটাকে আমরা গুণ করব। কিন্তু কিভাবে গুণ করবো যেটাতে জিরো থাকবে তার নোট করে দিব দেখো এ নট বি তাহলে এ নট ইন্টু বি তাহলে এই ওয়ানের জন্য আমি কি পেলাম এ নট ইন্টু বি আবার এই ওয়ানের জন্য দেখো এ বি নট তাহলে এই যে দুইটা প্রোডাক্ট পেলাম এই দুইটাকে আমরা যোগ করে দিব দেখো এই যে যোগ করলে কি হয় দেখো এ নট বি প্লাস এ বি নট এইটা আমরা কিসের মাধ্যমে পাইলাম এ সুপি মেথডের মাধ্যমে পাইলাম তাহলে এইটাও একটা এক্স অর গেটের এক্স অর গেটের এটাও একটা ইকুয়েশন ঠিক আছে বা ফাংশন বুঝতে পারছো বিষয়টা তাহলে এইটা তো আমাদের মেইন ফাংশন আর এটা হচ্ছে এক্স অর গেটের একটা সিম্প্লিফাই ইকুয়েশন তাহলে এইটার মাধ্যমে আমাদের মেইনলি সবকিছু করতে হবে ঠিক আছে আর এখান থেকেও তুমি যদি লিখতে চাও আমরা দেখো এখান থেকে কিভাবে লিখতে পারি আমি যখন এ নিব এ যখন ফাঁকা রাখবো তখন হবে দেখো এ নট প্লাস দিব যখন এখন তখন বিতে নিছি তাই না এখন এ নট বি এইভাবে লেখা যায় তো যখন যে চলকটা তুমি নট নিবা না তার বিপরীত চলকে নট নিতে হবে ঠিক আছে তাহলে এ বি নট প্লাস এ নট বি এইভাবে লেখা যায় তাহলে আমরা যেহেতু গেছি সেই আলোকে আমরা সব মেথডের মাধ্যমে আমরা একটা ফাংশন তৈরি করলাম যেটা এক্স অর গেটের একটা ফাংশন তো আমরা সত্যক সারণী কি বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাও তো এই এস ওপি পি মেথডের মাধ্যমে সত্য সারণি আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাও দেখো মেইনলি সত্য শারণিটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট কারণ সত্য থেকে প্রশ্নটা আসবে ঠিক আছে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সত্য শারণি থেকেই আসবে এটা মাথায় রাখো দেখবা অনেক উদ্দীপকে কিচ্ছু এখানে জাস্ট সত্যক শারণি দিয়ে পুরোটাও তোমার হচ্ছে সৃজনশীল করে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এটা একটু জানলাম যে বিদুর সংখ্যক ওয়ান ইনপুট হলে আউটপুট ওয়ান হবে অন্যথায় জিরো ঠিক আছে আউটপুট জিরো এখন আসো এই সুইজিং সার্কিট এই যে সুইজিং সার্কিট অফ এক্স অর্কিড এইটা আমরা আলোচনা করব। ঠিক আছে তো এইটা আলোচনা করার আগে আমাদের এটা এনশিওর করতে হবে যে আমরা এই এক্সোর গেটের ট্রুথ টেবিলটা বুঝছি কিনা হ্যাঁ মোটামুটি সবাই বলছো যারা লেখছো হ্যাঁ হুম হুম লেখসো অনেকেই আবার জি লেখছো তো বুঝতে পারছো যদি না বুঝছো আমাকে আবার বলবো আমি বুঝিয়ে দেবো ঠিক আছে বাট এটা বুঝতে হবে কিন্তু এখন আসো আমরা এই যে সুইজিং সার্কিট অফ এক্সোর গেট এইটা বোঝার আগে আমরা একটু এইটা নিয়ে কথা বলি দেখো তোমরা যে সুইচটা দেখতে পাচ্ছ বাসাবাড়ির সুইচের মতো বাট বাসাবাড়িতে সুইচ যেটা ইউজ করা হয় সেটা কিন্তু এইটা না এই সুইচটা হচ্ছে টু ওয়ে সুইচ ঠিক আছে আমরা বাসাবাড়িতে যে সুইচটা ইউজ করি সেটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ কি বলতো ওয়ান ওয়ে সুইচ ওয়ান ওয়ে সুইচ মানে কি দেখো ওয়ান ওয়ে সুইচে কিন্তু এখানে দুইটা ওয়ার কানেকশন দেওয়ার তোমার হচ্ছে পেন থাকে ঠিক আছে তো তুমি দুইটা ওয়ার কানেকশান দিতে পারবা বাট এখানে থ্রি ওয়াইস টু ওয়াই সুইচ এখানে তুমি তিনটা ওয়ার তুমি কানেকশান দিতে পারবা আর এই থ্রি ওয়াই সুইচের মেইন অপরচুনিটি বা সুবিধাটা কি তোমার যখন তুমি সুইচটা দেখো এখানে নিচের দিকে অন করা আছে তাই না এই সাপোজ ধরো এখানে যদি পজিটিভ বা এখানে প্লাস থাকে এই প্লাসটা যখন তুমি তুমি হচ্ছে নিচের দিকে করবো অন করবা তখন এইটাতে পেয়ে যাবে ঠিক আছে আবার তুমি যখন এই সুইচটা আবার ওপরে দিকে যেটাকে আমরা অফ মোড বলি বা এটা জিরোর পজিশন ধরো এটা ওয়ানের পজিশন ধরো যখন ওয়ানে যখন থাকবে তখন এই এই পজিটিভটা এই দিক দিয়ে চলে আসবে পাস করবে ঠিক আছে যখন জিরো থাকবে তখন এই সুইচের এই পজিটিভটা এই দিক দিয়ে পাস করবে তাহলে এই টু এ সুইচ আমরা কেন জানলাম এই এক্স এক্সর গেটকে আমরা যখন সার্কিটের মাধ্যমে বুঝবো সুইচিং সার্কিটের মাধ্যমে বুঝবো তখন আমরা এই সুইচটাই লাগবে তাহলে আমরা টু এ সুইচটা কেন লাগবে বলতো এই এক্সর গেটকে যখন আমরা সুইজিং সার্কিটের মাধ্যমে আমরা বুঝতে যাব বা সুইজিং সার্কিটের মাধ্যমে যখন তৈরি করব তখন এই টু ওয়ে সুইচটা দরকার তাহলে টু ওয়ে সুইচটা আমরা আবারও বলি যে এখানে আমাদের পজিটিভ যদি আমি দিই ভালো দেখো এখানে পজিটিভ দিলাম ঠিক আছে তুমি যখন এই ওয়ানে ওয়ান মানে কি দেখো তো নিচের দিকে অন করা আছে ওয়ানে যখন প্রেস করবা তখন এই পজিটিভটা এই দিক দিয়ে এই দিক দিয়ে বের হয়ে আসবে ঠিক আছে আর যখন তুমি জিরোতে প্রেস করবা মানে সুইচটা যখন ওপর দিকে তুমি প্রেস করবা মানে জিরোতে যখন তুমি থাকবে বা অফ থাকবে তখন এই সুইচটা আবার এই পজিটিভটা কি এই দিক দিয়ে পাস করবে কি বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা চলো এখন আমরা এই টু ওয়ে সুইচ দ্বারা আমরা এই সার্কিটটাকে একটু সলিউশন করে ট্রাই করব। এখন আসো দেখো আমরা এইটাকে টু ওয়ে সুইচের মতো কম্পেয়ার করি এখানে পজিটিভ ফাইভ ভোল্ট

এই দিক দিয়ে এসে দেখো দুই প্রান্তে কিন্তু ফাঁকা মানে কোনো দিক দিয়ে গিয়ে সার্কিটটা কিন্তু ফিল আপ করতে পারবে না এখন আসো আমরা এই সত্যক সারণের আলোকে এটা আলোচনা করব ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কারণ যেহেতু কোন কালার নিব হ্যাঁ এটা নেই এখন আসো সত্যক স্মারণে দেখো যখন জিরো এতেও জিরো বিতেও জিরো ভালো দেখো এই যে এ সুইচ হ্যাঁ এই যে সুইচ দেখো এ বি আমি কি বলছি সুইচে দুইটা লেভেল থাকে এই যে কম্পেয়ার একটু আগে তোমাদের দেখালাম সুইচের কয়টা লেভেল দুইটা দেখো এই যে জিরো এই যে ওয়ান ঠিক আছে জিরো ওয়ান ভালোভাবে বুঝবা কিন্তু সুইচের দুইটা লেভেল এখানে জিরো ওয়ান তাহলে দেখো এই যে এ একটা সুইচ বি একটা সুইচ কারণ দেখো এই যে ইনপুট যেহেতু এ আর বি তাহলে দুইটা সুইচ নিলাম এ একটা সুইচ বি একটা সুইচ এবং এ সুইচের লেভেলও দিলাম জিরো এটা ওয়ান তাহলে জিরো মানে কি এই এই যে এই টার্মিনাল জিরোটার সাথে থাক মানে হচ্ছে তোমার জিরোটার সাথে থাকবে আর যদি ওয়ান হয় তাহলে এই টার্মিনাল কিসের সাথে থাকবে ওয়ানের সাথে কানেক্টেড থাকবে ঠিক আছে দেখো খুবই ইজি বাট একটু বোঝো তাহলেই হয়ে যাবে এখন আসো আমরা তাহলে প্রথম ইনপুট এ সুইচে জিরো প্রেস করব তাহলে জিরো প্রেস করা মানে কি এ সুইচটা জিরো সাথে কানেক্টেড থাকা আচ্ছা থাকলো বি সুইচটা জিরো প্রেস করব। ঠিক আছে তার মানে এই বি সুইচটাও কার সাথে কানেক্টেড থাকবে জিরো সাথে কানেক্টেড থাকবে এখন আসো এই যে ফাইভ ভোল্ট যে দিলা তুমি এই ফাইভ ভোল্টটা আমি এখন দেখব যে এই বাতিল জলতে কিন্তু এই এটা কিন্তু পজিটিভ এটা কিন্তু নেগেটিভ টার্মিনাল এই বাতি জ্বল তখনই জ্বলবে যখন এই ভোল্টেজটা পজিটিভ দিয়ে এই বাল্বের ভিতর দিয়ে পাস করে নেগেটিভে যখন এসে বর্তনীটা সম্পন্ন করবে তখনই কিন্তু বাল্বটা জ্বলবে যদি নেগেটিভ না পায় বাল্ব তো জ্বলবে না ঠিক আছে আচ্ছা একটু জুম দিব তো ঠিক আছে এখন দেখতে পাচ্ছো রাজেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেখো আমি কি বললাম বাল্বটা তখনই জ্বলবে যখন নেগেটিভের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে তাছাড়া কিন্তু বাল্ব জ্বলবে না এখন আসো এই যে প্লাস এই যে পজিটিভ ভোল্টেজটা এই দিক দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই দিক দিয়ে গেল দেখো এখানে দুইটা পাত পাবে হ্যাঁ তো আমরা এই পাত দিয়ে যদি দেই সমস্যা নেই এই পাত দিয়ে দেখো ভোল্টেজ আসতেছে হ্যাঁ এই যে সুইচ যেহেতু কানেক্টেড আছে তাহলে এই দিক দিয়ে ভোল্টেজ যাবে দেখো এই বাল্বের ভিতর দিয়ে কিন্তু ভোল্টেজটা পাস হচ্ছে হয়ে এই দিক দিয়ে গিয়ে আবার কিন্তু দেখো লুপে এসে পজিটিভেই ফিরে আসলো নেগেটিভে কোনো রাস্তা পাইছে যাওয়ার কোনো রাস্তা কিন্তু পায় নাই ঠিক আছে তাহলে নেগেটিভে যদি রাস্তা না পাই বাতি কি জ্বলবে না ভাইয়া জ্বলবে না কারণ নেগেটিভ যদি না পাই বাতি তো জ্বলবে না কারণ বর্তনীটা সম্পূর্ণ হবে না ঠিক আছে তাহলে এখানে দেখো আউটপুটে জিরো তাহলে জিরো জিরো পাইলে আউটপুটে কি হবে জিরো ওকে তাহলে আমরা একটা পাইলাম জিরো জিরোতে তে আউটপুট জিরো মানে বাল্ব জ্বলবে না তাহলে আউটপুট জিরো এখন আসো জিরো এবং ওয়ান তা আমরা এটা একটু রিমুভ করে দিই কারণ এটা তো আমাদের হচ্ছে আহ তো রেকর্ড থাকবে তাই না রিমুভ না করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না একটু সময় দাও হ্যাঁ কারণ এগুলো রিমুভ না করলে তোমরা ক্লাসগুলো বুঝতে পারবো না আচ্ছা এখন আসো আমাদের নেক্সট আমাদের জিরো এবং ওয়ানের ক্ষেত্রে ঠিক আছে একটু ভালোভাবে বুঝো হ্যাঁ দেখো এটা বুঝলে তোমাদের নেক্সট আর কোনো প্রশ্ন থাকা কথা না এখন আসো জিরো এবং ওয়ান তাহলে দেখো এ সুইচটা আমরা জিরো প্রেস করব দেখো আচ্ছা এটা উঠে গেছে আচ্ছা হোক সমস্যা নেই এ সুইচটা জিরো প্রেস করা মানে কি বলো তো এখানে একটা টার্মিনাল ছিল তাই না এই টার্মিনালটা দিই পরে আবার তোমাদের এটাই কনফিউশনে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন চলো আমরা কেউ আবার বোরিং হয় না হ্যাঁ একটু সময় লাগো প্লাস এখন আসো আমরা এ সুইচে আমরা জিরো প্রেস করবো তাহলে এ সুইচ জিরো প্রেস করা মানে কি এটা জিরোটার সাথে কানেক্টেড হ্যাঁ জিরোটা আপনার সাথে কানেক্টেড এখন দেখো বি সুইচে তুমি কি করছো ওয়ান প্রেস করছো তার মানে এই সুইচটা কিসের সাথে কানেক্টেড হবে ভাইয়া এ ওয়ানের সাথে কানেক্টেড কি বোঝা গেছে আমরা তো আগের সুইচটা দেখছি তাই না আচ্ছা তাহলে তে জিরো প্রেস করলে জিরো সাথে কানেক্টেড হলো ওয়ান প্রেস করলে ওয়ানের সাথে কানেক্টেড হলো এখন আমরা চলো এই সার্কিটটা কি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখবো এই পজিটিভ ভোল্টেজটা পাস হবে এই দিক দিয়ে আসবে দেখো এই যে জিরো লেভেল দিয়ে এই দিক দিয়ে বাতি দিয়ে চলে গেল দেখো বাতির ভিতরে পাস হলো সরি এই দিক দিয়ে হওয়ার পর দেখো এই যে দেখো এই যে বি ওয়ানে চলে গেলো এই দিক দিয়ে আসার পর এই যে নেগেটিভে চলে আসলো ঠিক আছে

এগুলো না বুঝলে কিন্তু নেক্সটে কিন্তু আরো প্রবলেম পড়বো ভাই বুঝতে পারছো এই বাতিটা কেন চললো তো দেখো এই সম্পূর্ণ বর্তনী কিন্তু এখানে আমার সম্পূর্ণ যে পার্টটা সেটা কিন্তু ফিল হয়ে গেল মানে পজিটিভ থেকে শুরু করে আমাদের নেগেটিভ পর্যন্ত পাইছি কিন্তু এখানে এখানে কি হলো এই জন্য বাতিটা জ্বলবে ঠিক আছে আমরা নেক্সটটা দেখবো ঠিক আছে নেক্সট দেখব আমরা নেক্সট কি দেখবো দেখো ওয়ান আর জিরো ওয়ান আর জিরো আমরা কি দেখবো বলতো ওয়ান আর জিরো তাহলে এই সুইচটা এখন ওন হবে ভালো বুঝবো এই সুইচটা এখন কিসে ঠিক আছে খুবই দেখো আচ্ছা এখন আসো আমরা কি দেখবো বলতো এই এই সত্য সামনে একটা হচ্ছে এতে যখন ওয়ান এতে ওয়ান মানে কি বলতো এই সুইচটা এখন কার সাথে কানেক্ট হবে এইটার সাথে কানেক্ট হবে আর বিতে জিরো বিতে জিরো মানে কি বলতো এই সুইচটা জিরোতে কানেক্ট হবে খুবই ইজি ঠিক আছে আচ্ছা এখন দেখো এই ফাইভ পাস করবে হ্যাঁ এই ফাইভ দেখো এই দিক দিয়ে পাস করতেছে এখন এই দিক দিয়ে যখন পাস করতে যাবে তখন দেখো এখানে কি সুইচ কি কানেক্টেড এর সাথে না এই দিক দিয়ে যাইতে পারবে না তাহলে পাত তো আছে তাই না রাস্তা তো আছেই এই রাস্তা দিয়ে আসবে আসার পর দেখো এই রাস্তা দিয়ে কিন্তু পাইছে এই দিক দিয়ে আসবে আসার পর এই দেখো বাতির ভিতর দিয়ে সে পজিটিভ ভোল্ট নিয়ে সে এই দিক দিয়ে এই যে নেগেটিভ চলে আসবে তাহলে দেখো এখানে কি পুরো একটা পাথ বা এখানে পুরো একটা বর্তন কি কমপ্লিট হয়েছে না পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে কিন্তু তার মানে এই বাতিটাও জ্বলবে দেখো এই যে ওয়ান বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা সবগুলোর অবস্থা চিন্তা করে করে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো ঠিক আছে এখন আসো আমরা এই ওয়ান ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা দেখবো ঠিক আছে ওয়ান 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 মানে কি বলো তো এইটা ওয়ানে কানেক্টেড থাকবে এইটা ওয়ান কানেক্টেড থাকবে এখন আসো পজিটিভ দেখো এই পজিটিভ এই দিক দিয়ে আসবে আসতে পারবে না বাতি যাবে যাবে না কারণ এটা সুইচ অফ এদিক আসবে আসতে পারবে না তাহলে দেখো এই বাতিতে যাইতেই পারতেছে না নেগেটিভ তো কথা মানে এই নেগেটিভ বাতির ভিতর দিয়ে নেগেটিভ পার্থটা ক্লোজই করতে পারতেছে না তাই বাতিটা জ্বলবে চলবে না এই জন্য এটা জিরো তো এই ছিল হচ্ছে সুইজিং সার্কিট অফ এক্স অর গেট ঠিক আছে আমার এইটা সার্কিটও তৈরি করা আছে আর ঠিক আছে এই সার্কিটটা আমরা নেক্সট ডে হয়তো বা কোনো একটা ভিডিওর মাধ্যমে আপলোড দিব একটু দেখে নিও ভালো লাগবে এই সার্কিটটা ঠিক আছে তাহলে এইটা গেল আমার হচ্ছে এক্স অর গেটের সুইজিং সার্কিট যেটা আমরা অলরেডি ডিসক্রাইব করলাম বা বর্ণনা করলাম তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো এবং এইটা যদি ক্লিয়ার হয়ে থাকো তোমাদের এই সার্কিট এই যে সুইজিং সার্কিট যতগুলো গেটের আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করেছি সুইজিং সার্কিট থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে একটু একটু বুঝে নিবা ঠিক আছে আচ্ছা একটু কমেন্ট নেই হ্যাঁ কী বোঝলো দেখি একটু বলো তো বুঝতে পারছো কি না একটু সবাই একটু কমেন্ট করো তো রাজেন মাহমুদ একদম ক্লিয়ার নিষাদ তাসনিম আচ্ছা ঠিক আছে আমরা সুইজিং সার্কিট বুঝতে পারলে দেখো সত্যক সারণী যখন আমরা বুঝবো সুইজিং সার্কিটের সাথে কম্পেয়ার করলে আরো বেশি মজা লাগে তাই না যে আসলে এই সত্যক সারণী যে আমরা তৈরি করছি এটার সাথে বা এটা দেখতেছি এটার সাথে এটা মিল আছে কিনা হ্যাঁ অবশ্যই এটার সাথে এটা সম্পূর্ণ রিলেটেড এই জন্য কিন্তু এগুলো এই তোমার আইসিটি পড়ে কিন্তু মজা আছে কারণ আইসিটির ভিতরে একটা রিয়েলিটি ভাব আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো সবাই বলছো ক্লিয়ার ধন্যবাদ সবাইকে নিষাদ ফিদুসি মিম ক্লিয়ার ঠিক আছে এখন আসো আমরা এই যে আমরা এস ওপি মেথডের মাধ্যমে আমরা যে একটা লজিক্যাল ফাংশন পাইলাম যে বুলিয়ান ফাংশন এটাকে বাস্তবায়ন করে পাই বাস্তবায়ন বলতে কি আমরা এটাকে হচ্ছে লজিক্যাল সার্কিটে আমরা তৈরি করবো ঠিক আছে তাহলে আমরা লজিক্যাল ফাংশন থেকে দেখো এই লজিক্যাল একটা ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করবো তো এটা অলরেডি করে দেওয়া আছে আমি একটু দেখো তোমরা যখন একটা ফাংশন থেকে যখন একটা সার্কিট তৈরি করতে বলবে বা বাস্তবায়ন করতে বলবে দেখো এখানে কিন্তু কিন্তু বাস্তবায়ন করতে বলছে গেটের কথা বলে নাই তুমি কিন্তু চাইলেই এই যে অর গেটের ভিতর দিয়ে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে বাট এটা কিন্তু অর গেটের ফাংশন কিন্তু দেওয়া আছে ঠিক আছে বুলিয়ান ফাংশন এ নট বি প্লাস তো তোমাকে যখন বলবে ফাংশনটি বাস্তবায়ন করো তোমরা কি করবা এ অ্যান্ড অর হচ্ছে নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করবা আমরা প্রথম দেখো কয়টা ইনপুট রয়েছে ইনপুট রয়েছে এখানে কয়টা তো দুইটা তাহলে এতেও নোট আছে বিতেও নোট আছে তাহলে আমরা এ দেখো এ ইনপুটের একটা লাইন নিলাম দেখো আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে করাইছি আবার দেখো বি এর একটা নোট বের করে নিচ্ছি তাই না এ নোট কারণ এ নোট থেকে একটা লাইন যাবে আবার দেখো বির একটা লাইন বের করে নিচ্ছি এবং বির একটা নট বের করে নিচ্ছি ঠিক আছে তাহলে নটের এটা এটা কি বলতো এটা এ নটের লাইন এটা হচ্ছে বি নটের লাইন এখন আসো প্রথম কি এ নট এন টু বি তাহলে এই দুটা দেখো এ নট এবং বি দুটা কি হিসাবে আছে গুণ হিসাবে আছে না গুণ হিসাবে থাকা মানে কি কোন গেট এন গেট তাহলে দেখো এই এন গেটে একটা আসতে হচ্ছে এ নট থেকে আর একটা এখানে না সরি আমি একটু এখানে লিখি একটা আসছে এ নট থেকে একটা হচ্ছে বি থেকে তাহলে আমার দেখো এখানে এ নট ইন্টু বি আসছে তাহলে আমার কোন গেট দিতে হবে এখানে এন গেট ঠিক আছে আর এটা কি বলতো নট গেট এটাও নট গেট এটাও নট গেট তাহলে দেখো কয়টা গেট লাগতেছে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো তাহলে এটা পাইলাম এ নট বি আবার দেখো এ বি নট তাহলে একটা আসছে এ থেকে আর একটা আসছে হচ্ছে বি নট থেকে তাহলে এটাও এন গেট তাই না এটাও কি এন গেট এখন দেখো এ বি নট তাহলে এটাও পাইলাম এখন দেখো এই দুইটা আবার কি আছে বলতো যোগ আছে যোগ হওয়া মানে কি অর্গেট তাহলে এই এ নট বি প্লাস এ বি নট তাহলে এইটাও অরগেট তাহলে এই দুইটাকে এই দুইটা ইনপুটকে অর্গেটের ভিতরে যদি পাস করি তাহলে কি হবে বলতো এ নট বি প্লাস এ বি নট তাহলে দেখো আমার যে এক্স গেট যে আমি তৈরি করলাম এখানে কয়টা গেট লাগলো বলতো নট গেট লাগছে অ্যান্ড লাগছে অর লাগছে ঠিক আছে তার মানে কি মৌলিক তিনটা গেটই আমার প্রয়োজন যদি আমি কি গেট তৈরি করি বলতো এক্সর গেট তৈরি করি ঠিক আছে তাহলে এক্সর গেট আমার হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন এটা অনেক সময় প্রশ্ন আসে দেখবা ঠিক আছে যে এক্সর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো এ বোঝা গেছে আবার এইটাকেও তুমি কিন্তু ওই যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা আবার হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা এ পারবা কিনা বলতো একটু সবাই একটু বলতো এই যে এটাকে নর এবং গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা একটু বলতো দেখি কে কে পারবা আমি এখনই করে দিব ঠিক আছে যে একটা করে দিলাম একটা তোমরা করবা এটাকে আমরা কি বলতো নর গেট দিয়েও বাস্তবায়ন করতে পারবো আবার কি গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো বলতো ন্যান গেট দিয়ে আবার মৌলিক গেট দিয়ে তো যে কোনো গেটকেই বাস্তবায়ন করা যায় কোনো সমস্যা নেই কি কি হলো কথা শুনতে না না তোমরা নাকি ঢুকতেই কেন যে বুঝতেছি না আচ্ছা একটা করে দিবো আহ আচ্ছা ঠিক আছে চলো তো আমরা বাস্তবায়ন মানে কি আমরা বলেছিলাম তাই না বাস্তবায়ন মানে কিন্তু হচ্ছে তৈরি করা মানে কি এই নর গেট দিয়ে বা ন্যান গেট দিয়ে এইট কে তৈরি করব আমরা ঠিক আছে এটা বলছিলাম তাই না আচ্ছা আমরা ফাংশনটা আগে লিখে আমরা নর গেট দিয়ে তৈরি করি ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন হলো নর দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এক্স অর গেট কি আচ্ছা অর গেট কি আমরা ফাংশন এ যদি দেখি এ নট বি প্লাস এ বি নট আমরা কি বলছি নর গেট দিয়ে বাস্তবায়ন ঠিক আছে বাস্তব নাকি কি নর গেট দিয়ে এটা তৈরি করতে হবে এর আগে ক্লাস যারা মিস করছো তো আমরা আগের ক্লাসগুলো একটু দেখে নিবা কারণ না দেখলে এটা আবার বুঝবা না তারপরে আমাদের এখানে এমনভাবে এটাকে সিমপ্লিফাই করতে হবে বা এমনভাবে ইকুয়েশানটা এখানে করতে হবে যে প্রত্যেকটা জিনিসের যেন নর গেটের মতো হয় মানে নর গেট দিয়ে বাস্তবায়ন মানে ওখানে নর গেট ছাড়া অন্য কোনো গেট থাকবে না নরগেট মানে কি বলতো দুইটা ইনপুট যাই থাক না কেন সেটা যোগ হিসাবে থাকবে তার উপরে নট থাকবে ঠিক আছে আবার দেখো এ নট প্লাস বি তার উপরে নট এটাও কিন্তু নরগেট কারণ কি বলতো এ নট নিজেও একটা নরগেটের মতো আচরণ করে তাহলে আমরা এইটা সিম্পলিফাই করার জন্য কীভাবে করতে পারবো এখানে দুইটাভাবে করা যায় সহজভাবে আমি করাই দিই এ নট বি প্লাস এ বি নট এই যে এ নট বি তার উপরে আমরা ডবল নট দিব আবার এ বি নট এর উপরেও ডাবল নোট দিব ঠিক আছে কেন ডাবল নোট দিলাম বলতো যেহেতু আমি বলছি নরগেট দিয়ে তৈরি তার মানে এখানে এই দেখো এ ইন্টু এ নট বি আছে না এই ইন্টুকে আমরা প্লাসে নিয়ে আসব। আমাদের মেইন থিম কি নরগেট দিয়ে মানে কি প্লাসে নিয়ে আসতে হবে সবগুলো ভিতরে প্লাস থাকবে কোনো গুণ চিহ্ন থাকবে না মানে ন্যান গেট বা অ্যান গেট কোনো থাকবে না সব অরের অপারেশন হবে এখন আসো এই যে দেখো এ নট ইন্টু বি এর ভিতর কি গুণ আছে না আমরা ডিম সূত্র ফালাতে পারি না তাহলে এই যে একটা নট দ্বারা আমরা ডিম সূত্র ফালাবো ঠিক আছে একটু জুম করে নি হ্যাঁ তাহলে তোমাদের জন্য হলো হয় তাহলে দেখো এই যে একটা নট একটা নট দিয়ে আমরা ডিমর্গানের সূত্র ফালাতে পারি তাহলে ডিমর্গানের সূত্র যদি ফালাই আমরা কি লিখতে পারি এ ডাবল নট প্লাস বি নট দেখো তার উপরে কিন্তু একটা নট আছেই ঠিক আছে সূত্র ফালাইলাম প্লাস এখানে সূত্র ফালাও দেখো এ নট প্লাস বি ডাবল নট তার উপরে নট বোঝা গেছে এই যে একটা সূত্র ফালাইলাম এখন দেখো এ ডাবল নট ইকুয়াল টু কি লেখা যায় বলতো এ তাহলে এ প্লাস বি নট তার উপরে নট আচ্ছা প্লাস এ নট প্লাস বি ডাবল ডি করে কি লেখা বি তার উপরে নট কি কথা কি ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু এই যে এ প্লাস বি নট তার উপরে নট তাহলে এইটা একটা নরগেট হয়েছে কিন্তু দেখো এ প্লাস বি নট তার উপরে নট তাহলে এটা একটা নরগেট এ এ নট প্লাস বি তার উপরে নট এটা একটা নরগেট বাট এই দুইটা নরগেটের যোগফল আবার কিন্তু অরগেট তাই না তো এইটা কিন্তু নর্গেট আছে এটাও নরগেট আছে এই দুইটাকে যোগ করলে অরগেট হয় তাহলে নরগেট বানাতে গেলে কি করতে হবে এর উপরে ডাবল নোট দিতে হবে তাহলে ডাবল নোট দিলে আমরা নরগেট পেয়ে যাব তাহলে এ প্লাস বি নট তার উপরে নট এটা দিলাম প্লাস এ নট প্লাস বি তার উপরে নট ঠিক আছে তাহলে এইটার উপর ডাবল নোট দিলে দেখো আমার ভেলুও চেঞ্জ হবে না বাট নরগেটও হয়ে যাবে বুঝতে পারছো বিষয়টা কারণ পুরো কিছুর উপরে ডাবল নট এর উপরে ডাবল নট মানে কিন্তু এ লেখা যায় বির উপরে ডাবল নোট মানে কি বি লেখা যায় ঠিক আছে তাহলে ডাবল ডাবলট সবসময় কি হয় মিনিমাইজ হয় কেন মিনিমাইজ হয় আমরা কিন্তু এটা ব্যাখ্যা সহকারে করে আবারও বলি যারা নতুন আস এর ভ্যালু কিন্তু জিরো এবং ওয়ান দুটাই হতে পারে তাহলে দেখো এর উপরে ডাবল নট মানে কি জিরোর উপরে আমি যদি এর ভ্যালু জিরো ধরি তাহলে জিরোর উপরে ডাবল নট দেখো জিরোর উপরে একটা নোটে ওয়ান হয় তার উপরে একটা নোট আসে তাহলে ওয়ানের উপর নোট মানে কি আবার জিরো তাহলে এর ভ্যালু জিরো ধরে তুমি জিরোই পাইলা তাহলে এর এর উপরে ডাবল নোট ধরেও তুমি জিরো পাইলা আবার এর ভ্যালু জিরো ছিল জিরোই অ্যান্সার হলো তাহলে আমরা লিখতে পারি না এ ডাবল নোট ইকাল টু এ ঠিক আছে তার মানে এইটার উপর ডাবল নোট দেওয়াও যা না দেওয়াও তাই তাহলে এটা দিলে সুবিধা কী দিলে আমার নর্গেট হইলো আবার এইটার ভেদেও চেঞ্জ হলো না ওই যে বলে না যে সাপও মরবে লাঠিও ভাঙবে না জিনিসটা এরকম হয় বুঝতে পারছো বিষয়টা এখন আমরা বাস্তবায়নটা কিভাবে করবো দেখো এখানে দুইটা ইনপুট একটা এর জন্য তাহলে এর জন্য একটা নিলাম তাহলে এর একটা লাইন এখন দেখো এর উপরে কিন্তু একটা নট আছে তাই না তাহলে নটটা যে আমি বানাবো আমরা কিন্তু এখানে এই যে দেখো ভুল ক্রমে অনেকে এ নটটা দিয়ে দেয় এ নট তো হবে না ভাইয়া কারণ হচ্ছে এটা তো তোমার হচ্ছে নরগেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে কি এখানে নরগেট দিয়েই তোমাকে নট গেটটা বানাইতে হবে ঠিক আছে তাহলে নরগেট দিয়ে নর্গেট কীভাবে বানায় এটা আমরা কিন্তু অলরেডি ক্লাসটা করেছি তাহলে আমরা নরগেট এখানে দিয়ে দিব এখানে দিলে এটা কি হবে বলতো এ নট আবার দেখো এখানে আমরা বি লিখবো ঠিক আছে আবার দেখো এই বি থেকে বিরো নট আছে না এই বিরো নরগেট দিয়ে আমরা ঢুকিয়ে দিব। তাহলে পাস করলে আমার এটা পাবো বি নট এখন দেখো আমরা এইটাকে আমরা আগে সার্কিটে নিয়ে আসবো এ প্লাস বি তার উপরে নট তাহলে এ থেকে একটা লাইন আসবে আচ্ছা আমি একটা কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে দেখো এ প্লাস বি তাই না তাহলে এ থেকে একটা লাইন বি নট থেকে একটা লাইন তাহলে দেখো এ প্লাস বি তার উপরে নট তার মানে এটার একটা নর গেট না এই যে নর গেট ঠিক আছে তাহলে এটা আমরা কি পাইলাম বলতো এ প্লাস B নট তার উপরে নট ভালোভাবে দেখো নর গেটের কাজ কি দুইটা ইনপুটকে যোগ করবে তাহলে দুইটা ইনপুট কি একটা এ আসছে আর একটা হচ্ছে বি নট তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি নট দুইটা ইনপুটকে আগে যোগ করবে তার উপরে নট করে দেবে তাহলে এ প্লাস বি নট তার উপরে নট তাহলে দেখো এটা আমাদের হয়ে গেছে মানে এইটুকু হয়ে যায় এইটুকু আমাদের হয়ে গেছে একটা এখন আসে এটা এ নট তাহলে দেখো এ নট থেকে আমরা একটা লাইন নিব প্লাস হচ্ছে বি এই যে বি থেকে এটা নিলাম ঠিক আছে তাহলে এইটাকে নর গেটের ভিতরে পাস করলে আমাদের কী হবে দেখো এটা কি আসছে বলতো এটা আসছে এ নট আর এটা হচ্ছে বি বুঝতে পারছো তাহলে এ নট প্লাস বি তার উপরে নট তাহলে দেখো এটাও তো হয়েছে এখন এই দুইটা পাইছি তাই না এই দুইটা আবার যোগ আছে মানে অর্গেট তার উপরে দেখো এই যে একটা নট মানে কি একটা নর্গেট দিয়ে দিবা প্রথমে একটা নট মানে একটা নর্গেট দিয়ে দিবা আচ্ছা একটা নর্গেট দিয়ে দিলাম আমরা একটা নর্গেট দিলে কি হবে বলো তো এই একটা নট আসবে ঠিক আছে এখন এই একটা নরগেট দেওয়ার পর তুমি এইটা থেকে দুইটা লেগ বের করে আবার একটা নরগেট দিয়ে দিবা দিলে কি হবে বলতো এই দ্বিতীয় নটটা চলে আসবে বুঝতে পারছো এটাই হচ্ছে এফ এর মান মানে এইটা আমার ফুল আপ হয়ে গেল তো এইটা যারা বোঝো নাই আগের ক্লাসগুলো একটু দেখলে বুঝতে পারবা ঠিক আছে খুবই ইজি খুবই ইজি কোনো সমস্যা নেই বুঝতে পারছো তাহলে আমরা এইটা থেকে কিন্তু এটা একটা ফাইনালের প্রশ্ন তোমরা যদি ফাইনালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো দেখবা কোন না কোনো ফাইনাল এটা আসছেই যে এক্সর গেটকে আহ নর গেট দ্বারা বাস্তবায়ন করো ঠিক আছে এটা আসছি এখন ফাইনালে চলে আসছে তাহলে আমরা দেখো এগুলো যদি ভালোভাবে বুঝি তাহলে এতটাই কি কঠিন না কঠিন না তাহলে তোমরা একটু হোমওয়ার্ক করবা এই এক্স অর গেটের এই যে এই ফাংশনটাকে তোমরা হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবা ঠিক আছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবা আচ্ছা বলো বাস্তবায়ন কি বুঝতে পারছো কিনা যাদের একটু সমস্যা আছে আগের লেকচারগুলো একটু রিভিউ করো আমাদের ইউটিউবে প্লাস হচ্ছে ফেসবুক পেজেও আমাদের ভিডিও থাকে হ্যাঁ এই ভিডিওগুলো একটু দেখে রিভিশন দিয়ে নাও বুঝতে পারছো? এই এটা বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। এই যে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়নটা বুঝতে পারছো কিনা বোঝার কথা। আজকে আবার কে কে ক্লাসই ঢুকতে পারতেছো না এটা তো দুঃখজনক। লাইভ ক্লাস করা এই জন্যই হচ্ছে আমিও পারি নাই। কি যে বুঝতেছে না লাইভ ক্লাসের এটাই সুবিধা যে কারো কারো কোনো প্রবলেম হয় না ক্লাসে উঠতে আচ্ছা ঠিক আছে একটু একটু তোমরা হ্যাঁ কমেন্ট করে একটু জানাও যে কি অবস্থা বুঝতে পারছো না আচ্ছা এই যে রাজেন মাহমুদ ন্যান গেট দিয়ে অলরেডি করছে ধন্যবাদ ভাইয়া আর বাকিদের কি খবর রে বুঝতে পারছো বাকিগুলো কেউ কমেন্ট করতেসো না তোমাদের রমজান মাসে কত এক্সকিউজ ছিল রোজা থেকে ভাইয়া ক্লাস করতে সমস্যা হয় কষ্ট হয় কমেন্ট করতে কষ্ট হয় কত এক্সকিউজ ছিল তাই না এখন তো রমজান মাস না ঈদের শেষ এখন তো আর এক্সকিউজ থাকার কোনো মানেই হয় না মানে কমেন্ট করতেও নাকি কষ্ট হয় এখন তো কষ্ট হওয়ার কথা না তাই না একটু বলো বলো আমরা নেক্সটে শুরু করব। কারণ আমাদের অলরেডি এক্সর গেটে শেষ পর্যায়ে চলে আসছে তাই না তোমাদের থাকবে হচ্ছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে দেন আমরা এক্সটোরগেটের তিন ইনপুট বিশিষ্ট এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি এটা নোট করা আছে তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে তোমরা একটু করবো বাসে একটু প্র্যাকটিস করবা ঠিক আছে তিন ফুট বিশিষ্টটাও প্র্যাকটিস করবা সবাই প্র্যাকটিস করবা খুবই ইজি খুবই ইজি জিনিসগুলো সিম্পল জিনিস ঠিক আছে এটা এটা তোমরা বাসে একটু প্র্যাকটিস করবা বুঝতে পারছো এই যে সব থেকে কীভাবে তিন ফুট বিশিষ্ট সবের ফাংশনটা কি তিন ফুট বিশিষ্ট হচ্ছে লজিক্যাল সিম্বল বা এক্স অর্গেটের সিম্বল কি দুই ইনপুট হলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লু বি আর তিন রুট এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হয় বুঝতে পারছো এটা বুঝে নিবে যদি না পারো আমাকে বলে দিবা ঠিক আছে নেক্সটে আমি এটা নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব হচ্ছে এক্স নর গেট হ্যাঁ রাজেন বলো ভাইয়া কোনো সমস্যা কি না আর বাকিগুলো কেউ কমেন্ট করলো না মানে কি সমস্যা বুঝতেছি না নাকি ক্লাসে ঢুকে বসে আছো আমি তোমাদের আগে থেকে বলছি যে ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা ঠিক আছে এগুলোর সাথে সাথে প্র্যাকটিস করবা না না চিত্রের সাথে সাথে মান দেওয়ার দরকার নেই ঠিক আছে মানে এই যে এটার কথা বলা যায় না এই যে যে এর এ বি নট এই যে এগুলা যেগুলো বলছে এগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে এগুলো দেওয়ার দরকার নেই এগুলো আমি তোমাদের জাস্ট বুঝালাম আসলে কীভাবে কী অপারেশন হচ্ছে তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে মান দিলে কোনো সমস্যা নেই বাট দেওয়ারও দরকার নেই ঠিক আছে ওইটা দেওয়ারও দরকার নেই মান দিলে কোনো সমস্যা নেই বাট দেওয়ারও দরকার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কার কোনো প্রশ্ন এক্স অর গেট থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো ঝটপট করে বলে দাও কার কোনো প্রশ্ন আছে কি না আমরা এক্স ওর গেটটা একটু শুরু করে দেবো ঠিক আছে বাকি কি বাকি কি এতজন যে ক্লাস করতেছো এভারেজ কত দশ বারো তেরো জন বা পনেরো জন যাই হোক ক্লাস করতেছো তো বাকিদের কি খবর বলো তো রাজনীতি তো রেসপন্স করতেছে বাকির কই নিঃসাত্তা স্নেম জান্নাতুল উপর মিম এরা কি আসছো ক্লাসে আপু আচ্ছা ঠিক আছে চলো কারো কোনো যখন প্রশ্ন থাকে আমরা এক্স নর গেট তৈরি করি হ্যাঁ এক্স গেট বোঝার চেষ্টা করি তো দেখো এক্স অর হচ্ছে বিশেষ গেটে একটা আমরা প্রথম ক্লাসিফাই যেটা করলাম এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট ঠিক আছে তাহলে এক্স অর গেট আমরা অলরেডি বুঝছি এখন এক্স নর গেট আমরা দেখব ঠিক আছে তো এক্স নর গেট হচ্ছে এক্সক্লুসিভ নর গেট সংক্ষেপে এক্স নর গেট বলা হয় ঠিক আছে আচ্ছা এটি একটি যৌগিক গেট তাহলে দেখো এক্স অর একটা যৌগিক গেট এক্স নর একটা যৌগিক গেট যা অ্যান্ড অর এবং নট গেটের সম্বন্ধে তৈরি হয় তাহলে দেখো আমাদের এখান থেকে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আমাদের যা অ্যান্সার জানে কিন্তু দুইটাই হয়ে যাচ্ছে আলী ইমরান ভাইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দেখো এক্স নর গেটও কিন্তু তিনটা গেটের সমন্বয়ে তৈরি হয় তার মানে আমার আমরা এইভাবে মনে রাখবো এক্স অর এবং এক্স নর এই দুইটা গেটই হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি কি কি অ্যান্ড অর আর নট এই তিনটা গেটের সমন্বয়ে তৈরি হয় আচ্ছা এক্স অর গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে এক্স নর গেট পাওয়া যায় সোজা সহজ হিসাব এক্স ওর গেট আমরা এই যে এক্স ওর গেট দেখলাম না এভাবে একটা ছিল তারপরে এইভাবে ছিল তাহলে এই এক্স ওর গেটের আউটপুটকে তুমি নট গেটের ভিতরে যদি প্রবেশ করাও তাহলে এটা কিন্তু আসলে নট গেট না আমরা নট গেটে এটা সিম্প্লিফাই করছি এই যে এটা এক্স ওর গেট এটার সাথে তুমি যদি নট গেট দিয়ে তুমি প্রভাবিত করো বা প্রবেশ করাও তাহলে কিন্তু দেখো এটা যদি এক্স ওর হয় এটা এক্স ওর হয় তাহলে এখানে আসবে হচ্ছে এক্স নট বুঝতে পারছো তারপরে এক্স ওর গেটের সাথে এই নর্ট গেট যদি যুক্ত করে দাও বা এক্স অর গেটের আউটপুটকে গেটের বিরুদ্ধে প্রবাহিত করো তাহলে এক্স নর গেট হবে সোজা সহজ হিসাব তাহলে এক্স অর গেটে যদি তোমার ফাংশন বা হচ্ছে ইকুয়েশান ফাংশন যদি হয় এ এক্সক্লুসিভ বি তাহলে এক্স নর গেটে কি হবে এ এক্সক্লুসিভ বি তার উপরে নট সোজা সহজ হিসাব কোনো কঠিন কোনো বিষয় না তাহলে এটা আমরা পাইলাম এক্স গেটের আউটপুট নর্ট গেটের মধ্যে প্রবাহিত করলে এক্স নর গেট পাওয়া যায় তাহলে অর্থাৎ এক্স অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে এক্স নর গেটের আউটপুট পাওয়া যায় তাহলে এক্স অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে এক্স নর গেটের আউটপুট পাওয়া যায় সোজা সহজ হিসাব বুঝতে বোঝা গেছে বিষয়টা তাহলে এক্স অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে উল্টিয়ে দিলে মানে কি এক্স অরে যদি জিরো থাকে তাহলে এখানে ওয়ান হবে এক্স অরে যদি ওয়ান থাকে এখানে জিরো হবে বোঝা গেছে অর্থাৎ ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে ভালো দেখো ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট জিরো হয় তাহলে গত আমরা এক্স অরের ক্ষেত্রে আমরা কি করছি ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় আর এখানে কি হবে উল্টা ভালো দেখো ওটা যদি ওয়ান হয় এটা তাহলে কি হবে জিরো হবে তাহলে ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুটটা জিরো হবে কোন গেটের ক্ষেত্রে এক্স নর গেটের ক্ষেত্রে বোঝা গেছে বিষয়টা তাহলে আমরা কিন্তু এটাকে উল্টে এইভাবেই বলতে পারি তাহলে ইনপুটে জোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় তাহলে বিজোর সংখ্যক ওয়ানের জন্য আউটপুট যদি জিরো হয় তাহলে জোর সংখ্যক ওয়ানের জন্য আউটপুট কি হবে ওয়ান হবে তাহলে দুইভাবে বলা যায় তাহলে আমরা দুইভাবে মুখস্ত করবো না তাহলে আমরা প্যাস খেয়ে যাবো তাহলে আমরা কী দেখবো এখানে যে ইনপুটে বিজোর সংখ্যক ওয়ানের জন্য আউটপুট জিরো হবে তাহলে ওয়ান জিরো জিরো থাকে আউটপুট জিরো হবে তাহলে দুটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে আবার দুটা জিরো থাকলে আউটপুট কি হবে ওয়ান হবে বোঝা গেছে বিষয়টা তাহলে এটা আমরা সত্য সারণের মাধ্যমে তো দেখবই তো এখন আসো এইটা হচ্ছে এক্স অর গেটের অরিজিনাল সার্কিট বাট এটাকে একবারে সিম্পলিফাই করে এই সার্কিটটা লেখা হয় তাহলে এটা হচ্ছে এক্স নর্গেটের সার্কিট তাহলে দেখো এইটুকু কিন্তু দেখো এই যে লেখেই দেওয়া আছে এইটুকু কিন্তু এক্স গেট যখন তুমি এক্স গেটকে নর গেটের ভিতরে প্রবাহিত করবা তখন তার উপরে একটা নট যাবে এটা আমরা আগে থেকেই জানি তাই না যে কোনো কিছুই আমি যদি এখানে নট গেটের ভিতর দিয়ে আমি যদি এ প্লাস বি প্লাস সি দেই তাহলে কী হবে বলো তো এ প্লাস বি প্লাস সি তার উপরে নট আসবে তাহলে এ এ এক্সক্লুসিভ বি তাহলে নট গেটের ভিতরে দিলে কি হবে এক্সক্লুসিভ বি তার উপরে নট হ্যাঁ দুইটাই সেম দুইটাই সেম দুইটার অপারেশন সেম বাট এইটা হচ্ছে একবারে দেখো এক্স অর গেটের কম্প্যাক্ট একটা সরি এক্স নরগেট এক্স নরগেটের গেটের কম্প্যাক্ট একটা সার্কিট আর এটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে দিছি যে প্রথমে হচ্ছে এক্স নরগেট তারপরে কিন্তু নট গেট তাহলে এক্স অর গেটকে নর ভিতরে প্রবেশ করলে এক্স নর পাওয়া যায় আবার দেখো এইটা আমরা যেহেতু এক্স নর গেট সার্কিটের আমরা সার্কিটে ডিজাইন করবো বা বিভিন্ন সার্কিট যে সলিউশন করব তখন এইভাবে দেখা লিখলে বা দেখাইলে খারাপ লাগে এই জন্য এই সিম্বলটা কম্প্যাক্ট করে এখানে নটের এই জিরোতে তো দেওয়া হয় এটার মানে হচ্ছে নট তার মানে এটাও হচ্ছে এটা হচ্ছে এক্স অর আর এই নট দিলে কি হয় এক্স নট তাহলে এই দুইটাকে একভাবে একবারে একটা সিম্বল তৈরি করা হয়েছে যেটাকে ডিরেক্ট এক্স নর বলা হয় বুঝে গেছে বাট দুটাই কিন্তু ঠিক বা দুটাই সেম আচ্ছা এখন আসো এক্স নর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে তাহলে এক্স নর গেটকে যৌগিক গেট এবং বিশেষ গেটও বলা হয় তাহলে এক্স গেটে দুই বা দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট এটা তো আমাদের সব গেটের জন্য ঠিক আছে দুই বা ততোধিক কি থাকবে ইনপুট লাইন থাকবে আর মাত্র একটা আউটপুট লাইন থাকবে ঠিক আছে তো আমরা এইগুলো নিয়ে বিস্তর আলোচনা করলাম কারণ হচ্ছে এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে ঠিক আছে আচ্ছা হোক সমস্যা নেই ঘোলাই ফেলি এটা এটা একটু ঘোলাই ফেলা জিনিস বাট তোমাকে যে কোনো একটার একটার মানে মাথায় রাখতেই হবে জাস্ট এটাই মাথায় রাখবা বিজোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান এক্স নরে ঠিক আছে এক্স এ এক্স অর গেটের বিজোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান আর এক্স নরে বিজোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো জাস্ট এটা মনে রাখলেই হয়ে যাবে আচ্ছা একটু বেশি যেটা তোমাদের আমি একটা ট্রিক্স বলি যেটা তোমাদের কনফিউশন বেশি সেটা বেশি বেশি প্র্যাকটিস করবা এবং ওইটা বেশি বেশি নোট করবা এবং তোমরা নিজে নিজে ছন্দের মাধ্যমে এটা লেখা ট্রাই করবা অন্যের ছন্দ পড়ে মুখস্থ বেশিক্ষণ থাকবে না বা অন্যের বুঝে পরে মুখস্ত বেশিক্ষণ থাকে না তুমি নিজে নিজে ছন্দ টাইপ কিছু তৈরি করো বা নিজে নিজে এমনভাবে কিছু একটা তৈরি করো যাতে আমি বুঝতে পারি ওইটা থেকে এবং সেটা লেখে তোমার টেবিলের সামনে বিভিন্ন স্টিকি নোট পরে ঠিক আছে হ্যাঁ এক্স নটের বিপরীত এক্স নোট বিভিন্ন স্টিকি নোট পাওয়া যায় ওই নোটে লেখে টেবিলের সামনে তোমরা কাঠে অথবা হচ্ছে ওয়ালে ওটা লাগাই দিবা লাগাই দিলে কি হয় জানো তুমি যখন পড়বা তখন বারবার যখন পড়ার বই থেকে চোখটা উঠায় নিবা বা সরাই নিবা তখন কনসেন্ট্রেশনটা ওই স্টিক নোটে চলে যাবে তখন বারবার একটা জিনিস যখন তুমি দেখবা তখন সেটা আত্মস্থ বা তোমার ভিতরে সেটা এমনভাবে গেঁথে যাবে তুমি কখন আর ভুলবা না ঠিক আছে এই কাজটা করবা জি 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 বুঝতে পারছো আমি তোমাকে বলছি একটা তুমি শুধু এক্স অর গেট মনে রাখো এক্স নর গেট তোমার কাছে ইজি কারণ এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নর ডিরেক্ট যেমন অরের বিপরীত নর তেমনি এক্স অরের বিপরীত এক্স নর বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ধরো এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট যদি আমার এক্স নর গেট হয় এ এবং বি তাহলে এটা হচ্ছে এক্স নর গেটের এক্স নর গেটের একটা সিম্বল ঠিক আছে এটা হচ্ছে এক্স নর গেটের সিম্বল তাহলে এক্স নর গেটে কি হয় বলো এ এক্সক্লুসিভ বি তার উপরে নট তাহলে ইনপুটে আমি কি বলছি বলো যেহেতু দুইটা ইনপুট দেখো এখানে এ আর বি বলা হয়েছে যেহেতু দুইটা ইনপুট সরি যেহেতু দুইটা ইনপুট আমরা কি জানি ইনপুট কম্বিনেশনটা কি হয় বলো টুর পাওয়ার এন টুর পাওয়ার ইনপুট করে দুইটা তাহলে কত হল কম্বিনেশন চার তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত বাইনারি গুলোই হচ্ছে কি তার ইনপুট কম্বিনেশন তাহলে দেখো এ এ এতে জিরো জিরো কি ইনপুট ইনপুট আর বি না তাহলে জিরোর বাইনারি কিন্তু জিরো বাট এখানে তো ফিল আপ করতে হবে জিরো জিরো আবার ওয়ানের বাইনারি কি ওয়ান তাহলে সামনে একটা জিরো দিলে জিরো ওয়ান কারণ আমাদের কিন্তু ইনপুট কম্বিনেশন তৈরি করতেছি সেম আগের সপ্তাহ সামনে জন্য সেম কিন্তু হয়তো বা বলতে ভুলে গেছি কিন্তু যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা কিন্তু অলরেডি বুঝছো আচ্ছা তাহলে টু মানে কি বলতো ওয়ান জিরো থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এই বিটগুলিকে আমরা বারবার কি করবো কম্পেয়ার করবো ঠিক আছে এই বিটগুলোকে আমরা কি করবো বারবার কম্পেয়ার করবো আমরা কি আগেই বলছি কিন্তু যে এক্স অর এবং এক্স নর গেট সবসময় তুলনা করে করে আমরা আউটপুটটা পাই এখন আসো আমরা সার্কিট এই ডিজিটাল সার্কিটটা আমরা দেখব। তার আগে সত্য সারণে আমরা কি যে পড়ছি বিজোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো এখন আসো এই যে এতে জিরো বি বিতে ওয়ান তাহলে ওয়ান কয়টা বলো একটা একটা মানে কি বিজয় সংখ্যক তাহলে বিজয় সংখ্যক ওয়ান জন্য আউটপুট জিরো আচ্ছা এখানে এতে ওয়ান আছে বিতে জিরো আছে তাহলে এখানে ওয়ান কয়টা একটা তাহলে বিজয় সংখ্যক ওয়ান ইন প্রয়োজন আউটপুট জিরো আবার দেখো এইটাতে দুইটাই জিরো তাহলে দুইটা জিরো থাকলে কি ওয়ান হবে কারণ আমি কি বলছি সূত্র হচ্ছে একটাই বিজুর সংখ্যক ওয়ান হলে আউটপুট জিরো হবে বাকি সবগুলো ওয়ান তাহলে দেখো দুইটা জিরো থাক ওয়ান দুইটা ওয়ান থাক ওয়ান বোঝা গেছে বিষয়টা এখন এই যে এগুলো ভৌতিক বা মুখস্থ পড়া পড়লাম আসলে কি বাস্তবে এর কোনো মানে বাস্তবে বা এর কোনো এক্সিস্টেন্স আছে মানে এটা কি আসলে হ্যাঁ এইটা এতটাই মজাদার একটা আইসিটি যে পুরোটা বাস্তবের সাথে রিলেটেড তুমি যে পড়াগুলো গেটগুলো পড়তেছো এইটার আউটপুট বাস্তবে তুমি দেখতে পারবা ঠিক আছে বাস্তবে এগুলি ইমপ্লিমেন্টেশন করা যায় আচ্ছা সাপোজ ধরো এইটাই একটা সুইজিং সার্কিট এক্স নর গেটের এইটা আমরা একটু এই সত্য সরণের মাধ্যমে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি চলো একটু এই যে জুম করে নেই তোমাদের সুবিধার্থে আমরা এই সত্য সারণি থেকে ঠিক আছে এই সত্য সারণি বা যেটাকে ইংলিশ ট্রুথ টেবিল না মুখস্থ রাখার দরকার নেই তুমি দুই তিনবার ফিগার এটা ড্র করো ড্র করে দেখো সত্য সারণের সাথে আলোচনা করো তোমার এমনি মুখস্থ হয়ে যাবে কোনো কিছু মুখস্থ করার আগে তুমি দুই তিনবার পড়ো ঠিক আছে পড়ার পর তুমি সেটাকে ড্র করো লেখো দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তুমি যখন একটা জিনিস তিন চারবার লিখবা প্র্যাকটিস করবা তখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমার মুখস্থ হয়ে যাবে বুঝতে পারছো সেটা এত মুখস্ত করার সময় নেই হয়। তুমি এটা বারবার প্র্যাকটিস করো এমনি হয়ে যাবে ওটা তোমার হচ্ছে মুখস্ত করার দরকার নেই আচ্ছা চলো আমরা এখন এই যে এক্স গেট রয়েছে এইটার সুইজিং সার্কিটটা আমরা দেখবো ঠিক আছে এখন আস টেবিল অফ এক্স আমরা এটা কিন্তু আগেই বলেছি আমরা এগুলো যে সার্কিট তৈরি করছি সেটা কিন্তু টু ওয়ে সুইচ দেখো এ এই যে এ রয়েছে এটা টু ওয়ে সুইচ এবং এটা রয়েছে লজিক জিরো লেভেল মানে এইটাতে লজিক জিরো মানে কি বলতো এটাতে জিরো লেভেল মানে এটাতে যখন অন হবে তখন যেটা সুইচ আমরা এই যে ওয়ান জিরো এরকম বলছি না তাহলে এটা থাকা মানে কি জিরোতে সুইচ অন এখানে যখন জিরো থাকবে তখন এটার সাথে কানেক্টেড হবে ঠিক আছে যখন ওয়ান থাকবে তখন এটার সাথে কানেক্টেড হবে বা সোজা কথা মানে এটা টু ওয়াই সুইচ দেখো টু ওয়ে সুইচের তিনটা টার্মিনাল ভালো দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা দেখো এই টার্মিনালের সাথে কানেক্টেড যখন জিরো হবে তখন এই পাস হবে দেখো যে যখন জিরো হবে তখন এ পাস হবে যখন হবে তখন এ ওয়্যারটা পাস হবে কি পাস হবে কারেন্ট পাস হবে ঠিক আছে ইলেকট্রিসিটি বলতে পারো এটা পাস হবে ঠিক আছে আচ্ছা এখন চলো আমরা একটু অ্যানালাইসিস করি হ্যাঁ জিরো জিরো মানে এ সুইচ জিরো বি সুইচের জিরো তাহলে এ এই যে লজিক জিরো দিয়ে এটা কানেক্টেড হলো বিও কি হবে বলতো জিরো মানে কি লজিক জিরোতে কানেক্ট হবে তাহলে দেখো যেহেতু টু এস ভালো হবে এইটা বুঝলে কিন্তু এখন আমরা একটু দেখি এই ফাইভ ভোল্টটা এই দিক দিয়ে গিয়ে কারেন্ট ফ্লো হবে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে বাট পারবে না তাই না কারণ ওটা কানেক্টেড নাই বাট এই দিক দিয়ে আমাদের এই ইলেকট্রিসিটিটা ফ্লো হয়ে দেখো আবার উপরে যাওয়ার চেষ্টা করবে কিন্তু নাই কিন্তু আছে নাই এদিক দিয়ে ফ্লো হয়ে এই যে বাল্বের ভিতর দিয়ে পাস হয়ে আমাদের একদম নেগেটিভ চলে আসছে তাহলে এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে দেখো আমি কি বলছি যখনই একটা বাল্ব বা একটা সার্কিটের ক্লোজ পাথ সম্পন্ন করবে ক্লোজ পাথ কাকে বলে তো বা কীভাবে বুঝবা যখন পজিটিভ থেকে একটা কারেন্ট বাতি বা এই এলইডির ভিতর দিয়ে নেগেটিভে চলে আসবে তখন বুঝবে যে একটা সার্কিট সম্পূর্ণ হয়েছে আর একটা সার্কিট সম্পূর্ণ হলেই বাল্বটা জ্বলবে অন্যথায় বাল্বটা জ্বলবে না তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে পুরো পুরো সার্কিটটা সার্কিটটা হয়েছে হয়েছে সম্পূর্ণ বা তবে বাতিটা জ্বলবে এ দেখো এখানে ওয়ান হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট ব্যাখ্যা করি বা এক্সপ্লেন করি আমাদের দেখো আমি এগুলো একটু মিশাই নিচ্ছি যেহেতু রেকর্ড থাকবে পরবর্তীতে দেখে নিলে বুঝতে পারবা তাহলে আমরা এইটা পারলাম তাই না এটা পারলাম তাহলে জিরো জিরোর জন্য আমরা কি করবো বাকিটা জ্বলছে আচ্ছা এখন দেখো এতে জিরো বিতে ওয়ান তাহলে এতে জিরো জিরো মানে কি বলতো এই যে লজিক জিরোতে কানেক্ট হবে আর বিতে ওয়ান মানে কি বলতো এই যে এইটা ওয়ানে কানেক্ট হবে ভালোই বোঝো ঠিক আছে এতে জিরো বিতে আচ্ছা হোক সমস্যা নেই আচ্ছা এখন আসো আমরা এই যে ইলেকট্রিসিটিটা প্রবাহিত হবে কারেন্টটা এটা এদিক দিয়ে প্রবাহিত হোক চলো ওপরে কিন্তু পারবে না দেখো তোমার থেকে দেখেই বুঝতে পারছো উপরে কিন্তু ইলেকট্রিসি যাবে না এই যে সুইচ ওন আছে এখানে এসে কি হবে আটকায় যাবে উপরেই যখন যাবে তখনই দেখো আটকায় গেছে কারণ কি এখানে তো পাত পাচ্ছে না রাস্তা পাচ্ছে কারণ এখানে তো সুইচ অফ দেখো মানে লজিক জিরোতে লজিক ওয়ানে তে এটা কানেক্টেড না আবার এখানে দেখো এটা কিন্তু লজিক ওয়ানে কানেক্টেড বাট এখানে জিরোতে কানেক্টেড না তার মানে এই যে ইলেকট্রিসিটি বা কারেন্ট এখানে এসে থেমে যাবে তাহলে এই দিকতে পাস করার সে আর সুযোগই পাবে না বা কোনো অয়ে পাবে না বা কোনো রাস্তাই পাবে না তাহলে রাস্তা না পালে বাতি কি জ্বলবে ভাইয়া জ্বলবে না বা পুরা জ্বলবে না এই জন্য দেখো এখানে কিন্তু কি করছে জিরো বোঝা গেছে বিষয়টা তাহলে এইটাও আমরা বুঝলাম আসো আমরা তাহলে জিরো ওয়ানের জন্য আউটপুটটা জিরো পাইলাম মানে বাতিটা জলে নাই ঠিক আছে এখন আসো ওয়ান জিরো ওয়ান জিরো মানে কি বলতো লজিক ওয়ানে কানেক্টেড হবে আর বিতে আমার জিরো মানে কি লজিক জিরোতে কানেক্টেড তোমরা দেখেই বুঝতে পারতেছো এই কারেন্টটা এই দিক দিয়ে এত পর্যন্ত আসবে আবার এই দিক দিয়ে এত পর্যন্ত আসবে এর বাইরে আর যাবে না বাতিটা জ্বলবে না শেষ কাহিনী তাহলে আমার বাতিটা কখন জ্বলবে না যদি ক্লস পাথ সম্পূর্ণ না হয় ঠিক আছে গ্রুপে দিয়ে দিও রাজিন আচ্ছা তাহলে এইটাও আমরা পাইলাম ওয়ান জিরোর জন্য বাতিটা জ্বলতেছে না এখন ওয়ান ওয়ান ভালো দেখো এই যে লজিক ওয়ান এটাতে কানেক্টেড আবার লজিক ওয়ান এটাতেও কানেক্টেড ঠিক আছে এখন আসো এই ইলেকট্রিসিটিটা এই পজিটিভ দিয়ে এই দিক দিয়ে পাস হচ্ছে কিন্তু দেখো এ নিচের দিক দিয়ে কিন্তু পাস হতে পারলো না কারণ এখানে কি কানেক্ট হয়েছে হয় নাই এইটা এই দিয়ে কানেক্ট হয়ে দেখো এই যে বাতির ভিতর দিয়ে পাস হয়ে এই যে নেগেটিভে পজিটিভ নেগেটিভে চলে আসলো ঠিক আছে তাহলে আমাদের একটা ক্লসপাত কি সম্পন্ন হয় নাই হ্যাঁ ক্লসপাত সম্পন্ন হয়েছে তাহলে বাতিটা কি হবে বলতো এই বাতিটা হচ্ছে জ্বলবে বোঝা গেছে বিষয়টা তাহলে ওয়ান ওয়ানে বাতিটা জ্বলতেছে আসলে এগুলো বাস্তবে বাস্তবে এগুলোর ব্যবহার রয়েছে ঠিক আছে এগুলো একটু আলোচনা করি বাস্তবে ব্যবহারগুলো আমরা একটু আলোচনা করব আহ তো এটা কি বুঝতে পারছো এই যে এক্সোর গেটের সুইজিং সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট আর আমি খুবই ইজি ভাবে বোঝার চেষ্টা করছি তোমাদের বইয়ে অনেক হাজিবাজি তোমার চিত্র আছে অনেক বই আমি দেখলাম ফিগারটাই ভুল দেওয়া আছে ওই ভুলের কারণে অনেকে বুঝতেই পারো না সার্কিটটা ঠিক আছে ফিগারই ভুল দেওয়া আছে তো আশা করি আমরা এই সুইজিং সার্কিট বা এক্স অর এক্স নর গেটের এগুলো বুঝতে পারছি অনেক সময় কিন্তু অনেক বোর্ডে আমি দেখছি ক্রিটিক্যাল প্রশ্ন করে এই সুইজিং সার্কিট ড্র করতে বলে মানে উক্ত গেটটা কোন গেটের সাথে কোন গেট তার সুইজিং সার্কিটটা বর্ণনা করো বা ড্র করো তো আমি চাচ্ছি তোমরা প্রত্যেকটা গেট আলোচনা করো প্রত্যেকটা গেটের সত্য সারণী জানো প্রত্যেকটা গেটের সুইজিং সার্কিট জানো খুবই ইজি আমি সবগুলো গেটের সুইজিং সার্কিট আমি এ টু জেড যতগুলো গেট রয়েছে সবগুলো গেটের আমি সুইজিং সার্কিটটা আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে বুঝাই দিছি ঠিক আছে এটা কারণ হচ্ছে যাতে তোমাদের কোনো প্রশ্ন প্রশ্ন আসলে যেন তোমার স্কিপ না হয় ঠিক আছে তাহলে আমরা দেখো দুই ইনপুট বিশিষ্ট দেখলাম তিন ইনপুট বিশিষ্ট তোমরা তিন ইনপুট বিশিষ্ট দেখে নিবা আর হচ্ছে কোনো সমস্যা নেই তিন ইনপুট বিশিষ্ট কোনো সমস্যা নেই তোমরা একটু দেখে নিও হ্যাঁ আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিই হ্যাঁ যেটা তোমরা হচ্ছে একটু বলবা ক্লিয়ার কিনা একটু বলে দিবা তিন ইনপুট তোমাদের এটা হোমওয়ার্কটা একটু লিখে নাও দেখি এটা কি করো তোমরা দেখি কার মাথায় কত বুদ্ধি তিন ইনপুট বিশিষ্ট একটু সবাই ঠিক আছে দেখো এই সত্য সামনে কিন্তু দুই ইনপুট বিশিষ্ট ইনপুটের জন্য তাই না তাহলে তিন ইনপুট বিশিষ্ট সুইজিং ঠিক আছে সুইজিং সার্কিটটা ড্র করবা ঠিক আছে এই যে এই যে আমি যে সুইজিং সার্কিটটা ড্র করছি এটা ড্র করবো এই যে বাল্বটা যে এইভাবে তোমাকে দিতে হবে এমন না ঠিক আছে হাত দিয়ে যে এইভাবে এইভাবে বাল্ব দিয়ে ঠিক আছে এইভাবে বাল্ব দিয়ে পা কোনো সমস্যা নেই বাট আমি চাচ্ছি তিন ফুট বিশিষ্ট বিশিষ্ট এক্স নর গেটের জন্য তোমরা সুইজিং সার্কিটটা ড্র করতে পারো কিনা এটা আমি দেখবো ঠিক আছে অনেক বুদ্ধি তোমাদের তো এইটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে শুধু এইটাও না এই তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটেরও সুইজিং সার্কিটটা ড্র করবা ঠিক আছে এটা ড্র করলে কি হবে জানো এই যে তুমি বুঝলা এটার ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্টেশন সেটাই বলো এটা তুমি নিজেই বুঝতে পারবে আসলে কি বুঝতে পারছো কি না তুমি যদি এটা বোঝো তাহলে কিভাবে সার্কিটটা তৈরি করতে হবে চিরভুট বিশিষ্ট সেটাও তোমরা কিন্তু পারবা বুঝতে পারছো আমি চাচ্ছি এটা হ্যাঁ এটা তোমরা ড্র করো হ্যাঁ ড্র করে আমাকে আজকেই তোমরা দিবা গ্রুপে আজকে দিয়ে দিবা তিন ফুট বিশিষ্ট হচ্ছে এক্স অর এক্স নর গেটে সুইজিং সার্কিটটা ঠিক আছে এটা আজকে দিয়ে দিবা ভাই তোমাদের আমি বেসিক ক্লিয়ার করতেছি কারণ কি যাতে তোমার বেসিক ক্লিয়ার থাকলে কি হবে যে কোনো প্রশ্ন তোমরা ধরতে পারবা এবং সেটার অ্যানসার দিতে পারবা ঠিক আছে আচ্ছা চলো আমি দেখি একটা প্রশ্ন বাস্তবের সাথে মিলে যায় এরকম একটা প্রশ্ন বের করা যায় কিনা একটু দেখি তো আমার তো অনেকগুলো দিয়ে আছে তৃতীয় অধ্যায় না আচ্ছা দেখি এখানে হ্যাঁ বাস্তবের সাথে মিলে যায় এমন প্রশ্ন যদি পাই তোমাদের জন্য একটু ভালো হবে পাবো কিনা কোথাও যখন দেখছিলাম মেবি আচ্ছা চলো এটা দরকার নেই আমরা এখানেই দেখি চো চলো আচ্ছা এইগুলো সার্কিট আমার তৈরি করা হ্যাঁ এগুলো আমরা দেখে কোনো ভিডিওর মাধ্যমে দিলে দিতে পারবো চলো এই যে এক্স অর গেট এক্স নর গেট তাইলাম তাই না ও একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে সেটা হচ্ছে এইটারও কিন্তু এস মানে সব মেথডের মাধ্যমে এস মেথডের মাধ্যমে আমরা কিন্তু এই গেটও কিন্তু আমরা আলোচনা করতে পারি এক্স নর গেট ঠিক আছে এক্স নর গেটের এস ওপি মেথডের মাধ্যমে দেখো সব মেথডের মাধ্যমে যেখানে যেখানে ওয়ান আছে দেখো তো কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান থাকলে কি হবে বলতো ইনপুট কি আমরা ইনপুট আমরা দেখবো এ ফি কোট আমরা ফাংশনটা লিখে দেখো এতে জিরো আছে মানে কি আমি কি লিখবো বলতো এ নট বি তে জিরো আছে মানে কি বি নট প্লাস এখানে ওয়ান আছে তাহলে কি এ আর বি দুটাতে ওয়ান আছে তাহলে এ ইন বি তাহলে এ নট ইনটু বি নট প্লাস এ ইন বি ঠিক আছে আহ দশটায় শেষ হবে ঠিক আছে আর দশটায় শেষ হবে ইনশাল্লাহ এখন দেখো তো এইটা কিন্তু এক্স নর গেটের একটা ফাংশন বুঝতে পারছো এটাও এক্স নর গেটের একটা ফাংশন তো এই ফাংশনকে আমরা যদি দেখো বুলিয়ান ফাংশনটিকে বাস্তবায়ন করি কী গেটের মাধ্যমে বলো তো মৌলিক গেট দিয়ে এক্স নর গেটে বাস্তবায়ন ওই যে আগের মতো এক্স অরকে যেভাবে বাস্তবায়ন করছো এক্স নর গেটে সেম তাহলে আমরা এটা দেখো এটা এ লাইন এটা হচ্ছে এ নোটের লাইন এটা বিল লাইন এটা হচ্ছে বিনোটের লাইন বুঝতে পারছো তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে এন নট ইন্টু বিন তাহলে এন থেকে একটা আসছে তাহলে এন থেকে আসছে বিনর থেকেও আসছে তাহলে এটা হচ্ছে কি গেট বলতে এন গেট এটাও কি গেট এন গেট এটা কি গেট অর্গেট তাহলে দেখো এন গেটের কাজ হচ্ছে দুইটাকে গুণ করে দেওয়া তাহলে এ নট আর বিনটকে গুণ করে দিছে তাহলে তুমি ইনপুটে দিচ্ছ এ নট বিনট আর আউটপুটে হয়ে গেল এ নট ইন্টু বিনট আচ্ছা এখন দেখো এই এন গেটের কাজ কি গুণ করে দেওয়া কাকে কাকে দুইটা ইনপুটকে তাহলে এই ইনপুটটা কোথায় এবি তাহলে এ থেকে একটা আসলো বি থেকে একটা আসলো এন গেটের মাধ্যমে দিলে এ ইন্টু বি হয়ে গেল এখন দেখো এই যে এ নট বিনট প্লাস হচ্ছে এবি এই দুইটা আবার কি আছে বলতো যোগ আছে যোগের জন্য আমাদের কোন গেট লাগবে অর্গেট তাহলে এই অর্গেট এর ইনপুটটা হবে এই দুইটা গেটের আউটপুট ঠিক আছে দিলা গেটের কাজটা কি যোগ করে দেওয়া দুইটা ইনপুটকে যোগ করে দিল বুঝি নাই রাজেন কি বললা বুঝি নাই আচ্ছা কনফিউশন থাকলে আমার ইনবক্স করো হ্যাঁ কোনো বিষয়ে কনফিউশন থাকলে ইনবক্স করো তো দেখো বুঝতে পারছো তো এইটা আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন বুঝতে পারছো এটা এক্স নর গেট হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন এটা করলাম বোঝা গেছে বিষয়টা তাহলে এইভাবে আমাদের দেখো আরেকটা এখান থেকে প্রশ্ন দেখো এটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কি না বা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কিনা বলতো একটু প্রশ্ন একটু বলতো কমেন্ট করে পারবো কিনা না পারলে আমি করে দিব সমস্যা নেই আমি কিছুক্ষণ আগে কিন্তু ন্যান গেট নর গেট দিয়ে করে দিছি ঠিক আছে সেম ফাংশন দেখো ওইটা থেকে একটু আলাদা কি ওইটাতে এ নট বি প্লাস এ বি নট ছিল এটাতে এ নট ইন্টু বি নট প্লাস এব নট এই ফাংশন থেকে ডিরেক্ট বলে এটা কোন গেটের ফাংশন তুমি বলবা এক্স নর গেটের ফাংশন ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের আরেকটা হোমওয়ার্ক লিখে নাও এটা হচ্ছে চার নম্বর হোমওয়ার্ক প্রথম হোমওয়ার্ক কি আমি নর্গেট দ্বারা করে দিচ্ছি এক্স অর গেটকে তাহলে এক্স অর গেটকে তোমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবা দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে দুইটা গেটের তিন ফুট বিশিষ্ট সুইজিং সার্কিট ড্র করবা আর চার নম্বর হোমওয়ার্ক হচ্ছে এই যে এক্স নরগেটের যে ইকুয়েশনটা পাইলাম আমরা এইটাকে তোমরা নর এবং ন্যান গেট দ্বারা বাস্তবায়ন আচ্ছা একদম সহজ এটা করবা করলে আরো ভালো লাগবে তাহলে আমরা তিন ইনপুট বিশিষ্ট আমরা কিন্তু দেখছি তিন ইনপুর বিশিষ্ট তোমরা আমি কি বলছি এই যে সার্কিটটা ড্র করো আমি কিন্তু ড্র করি নাই এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো ঠিক আছে তোমাদের নোট খাতা এগুলো লিখবা খুবই ইজি আমরা দুই ইনপুট বুঝতে পারলে তিন ইনপুট বুঝতে পারবো খুবই ইজি দেখো আমি যদি এটাকে দেখি আমরা আমাদের সূত্র কি বলতো বিজুর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো দেখো তিন ইনপুট এখানে কয়টা ওয়ান আছে ভাইয়া একটা ওয়ান আছে একটা ওয়ান মানে কি বিজুর সংখ্যক না আউটপুট জিরো এখানে কয়টা ওয়ান আছে ভাইয়া একটা ওয়ান আছে আউটপুট জিরো এখানে কয়টা ওয়ান আছে দেখো দুইটা ওয়ান আছে তার আউটপুট ওয়ান দেখছো তাহলে বিজুর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে এই দেখো এখানে তিনটার মধ্যে কয়টা ওয়ান আছে একটা ওয়ান তাহলে জিরো আউটপুট এখানে কয়টা ওয়ান আছে দুইটা ওয়ান মানে জোর জিরো ওয়ান এখানে দুইটা ওয়ান আছে মানে জোর ওয়ান এখানে তিনটা ওয়ান মানে কি বিজুর সংখ্যক ওয়ান ইনপুট আউটপুট জিরো আর এখানে সব জিরো মানে কি ওয়ান বোঝা গেছে বিষয়টা তাহলে এই দেখো একটা লাইন দ্বারা পুরো সত্যক সারণীকে আমরা সলভ করতে পারতেছি ঠিক আছে আর এই সত্যক সারণী থেকে আমরা এই ফাংশনটা পাই তিন বিশিষ্ট এক্স গেটের সত্য সারণী থেকে আমরা এই ফাংশনটা পাই নট বিনট নট প্লাস বি বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি নট ঠিক আছে এটা হচ্ছে তিন রূপ বিশিষ্ট এক্স নর গেটের বুলিয়ান ফাংশন এটাকে তুমি বাস্তবায়ন করো ঠিক আছে এটাকে বাস্তবায়ন তুমি যদি করো তাহলে কীভাবে করবো ওই যে এ নোটের জন্য একটা লাইন থাকবে বিনোটের একটা লাইন থাকবে সিনোটের মানে এর একটা লাইন থাকবে সেটাকে নোট করে বিনোট করে দেব মানে এ নোট করে দেবো বি একটা লাইন থাকবে সেটাকে নোট করে বিনোট করে দেবো এই যেভাবে এটা যদি এ হয় তাহলে এটাকে নট করে দিব তাহলে এটা কি হবে এ নট এটা বি লাইন এটাকে নট করে দিব তাহলে এটা কি হবে বিনট এটা সিল লাইন এটাকে নট করে দিব তাহলে এটা কি সিনট তাহলে এটা কি প্রথমটা কি আসবে বলো তো নোট থেকে বিনট থেকে সিনট থেকে দেখো এটা অ্যান গেট গুণ করে দিব মানে গেট দিয়ে দিব তাহলে এটা পাইলাম পরেরটা দেখো এ থেকে আসবে তারপর কি থেকে আসবে বলতো বি থেকে আসবে তারপরে সি থেকে আসবে এটা এন গেট পারবা না আশা করি পারবা খুবই সহজ পানির মতো এই বোঝা গেছে তাহলে এই দুইটা আমরা বুঝে গেলাম এক্স অর্গেট এবং এক্স তো আজকের টপিক এই দুইটাই ছিল বাট সময় থাকলে আমরা আরেকটা টপিক ধরতে পারি সেটা হচ্ছে কোনো একটা লজিক্যাল ফাংশনকে তুমি হচ্ছে সত্য লজিক্যাল ফাংশনকে তুমি লজিক্যাল ফাংশনকে তুমি লজিক্যাল সার্কিটে তুমি তৈরি করতে পারবা ঠিক আছে লজিক কোন একটা লজিক ফাংশনকে লজিক্যাল সার্কিটে তৈরি করা যায় এই যে এটার মাধ্যমে করলাম কিন্তু হ্যাঁ ভাই না এখানে নাই তো আমি কি যে পাচ্ছি না তো ক্লাস নিয়ে আমি একটু পরে আপনাকে যাচ্ছি একটু পরে পাচ্ছি না তো বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের মেইনলি থিম যে আমরা একটা ফাংশন থেকে আমরা কিভাবে সার্কিট তৈরি করতে পারি দেখো এখানে ফাংশন থেকে আমি সার্কিটটা তৈরি করে ফেললাম তো এখানে শুধু এইটাই না যে কোন একটা তোমাকে এখানে ফাংশন দিবে চলো আমরা একটা করে ফাংশন থেকে সার্কিট তৈরি হ্যাঁ তো তোমাকে এখানে দুই ভাবে বলবে যে শুধু মৌলিক গেট দিয়ে তৈরি করো অথবা যৌগিক গেট দিয়ে তৈরি করো অথবা হচ্ছে যে কোনো গেট দিয়ে তৈরি করো তাহলে আমরা এবিসি প্লাস এবিসি একটা ফাংশন তোমাকে তুমি হচ্ছে এটাকে তুমি হচ্ছে ইয়ে করো লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করো তো এটা খুবই ইজি দেখো আমরা কিভাবে তৈরি করবো প্রথমে এর লাইন নিবো ঠিক আছে এর লাইন নিলাম আমরা দেখবো এর কোন নোট আছে কিনা না নোট নাই তাহলে এতে রেখে দাও কারণ এ নট নাই তাহলে এ নোটের লাইন বের করে লাভ আছে আচ্ছা যদি এখানে এ নট থাকতো তাহলে আমরা এ নোটের একটা লাইন বের করে নিলাম তাহলে সাপোজ এ নোট দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে এ নোটের লাইন বোঝা গেছে মানে দেখো যে নট গেটের ভিতরে পাস করলে তাহলে এটা কি হয়ে গেল এ নোট আচ্ছা এটা আমি বি যদি দেই তাহলে এটা নট গেটের ভিতরে পাস করলে এটা আমার কিসের লাইন হবে বলতো বি নোটের লাইন এটা যদি আমি সি দেই সি লাইন দেই এটা দিয়ে নট গেটের ভিতরে পাস করলে আমি পাবো সি নোটের লাইন ভালো মনোযোগ দিবা দেখো লাইন মানে কি এটাতে আমি শুধু এ পাবো বাট এটাতে আমি এ নোট পাবো এইটাতে বি পাবো এটাতে বি নোট পাবো এটাতে সি পাবো এটাতে সি নোট পাবো ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই আমাদের সুবিধার্থে আচ্ছা এখন আসো আমরা এইটা দেখব এইটা কি গেট মনে রাখতে হবে গুণ মানে হচ্ছে এন গেট তাহলে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট তাহলে এই তিনটা গুণ আছে মানে এই তিনটা কি আমি এন গেটের ভিতরে যদি প্রবাহিত করি তাহলে এটা আউটপুটটা এ নট বি সি পাবো তাহলে আমরা এ নট থেকে একটা নিব এখানে বি থেকে একটা নিব এখানে সি থেকে একটা নিব ঠিক আছে তাহলে এই তিনটা দেখো গুণ হিসাবে আছে মানে কি বলতো এন গেট ওকে তাহলে এটা একটা গেল দেখো খুবই ইজি কিন্তু আবার দেখো এ বি নট তাহলে এ থেকে একটা পাবো দেখো এই যে বি এর লাইন এটা কোন লাইন এই যে এটা তাহলে এই তিনটাও কি বলতো গুণ হিসেবে আসে না গুণ হিসেবে এইটা একটা লাইন পাইলাম আর একটা দেখো এ বি নট দেখো তো একটু একটা লেকটাকে বড় করে দিই হ্যাঁ আচ্ছা বাঁকা হচ্ছে তোমরা একটু সোজা করে নিও আমার মতো আবার বাঁকা করো না আচ্ছা এ থেকে একটা লাইন দেখো এ থেকে একটা লাইন আবার কি থেকে বি থেকে একটা লাইন আরেকটা হচ্ছে সিনর থেকে একটা লাইন ঠিক আছে এই তাহলে দেখো আমরা তিনটা কি অ্যানগেট পাইছি না তাহলে এইটা এইটা পাইছি আবার এখন দেখো এই তিনটা এই যে তিনটা এখন আবার যোগ হিসাবে আছে ঠিক আছে এই তিনটা রাশি আবার কি হিসেবে আছে যোগা যোগ হিসেবে থাকা মানে কি বলতো অরগেট তাহলে আমরা এই তিনটাকে একটা অরগেটের ভিতর দিয়ে যদি আমি প্রবাহিত করি দেখো খুবই ইজি একটা অরগেটের ভিতর দিয়ে যদি প্রবাহিত করি তাহলে আমাদের কি পাবো বলতো এই আউটপুটটা পাবো বোঝা গেছে বিষয়টা তাহলে এটা এফ পাবো তাহলে এইভাবে আমাদের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটটা আমরা ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি বোঝা গেছে বিষয়টা তো ঠিক আছে একটু একটু সবাই হ্যাঁ একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো যে বুঝতে পারছো কিনা হ্যাঁ একটু একটু কমেন্ট করো হ্যাঁ এটা বুঝতে পারছো না তো যে কোনো সার্কিটে এটা তৈরি করা খুবই ইজি বুঝতে পারছো এই যে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করা খুবই ইজি বাট তোমরা তোমাদের যেটা প্রবলেম ফেস করো আমি দেখছি একটা লজিক্যাল একটা সার্কিট থেকে তোমার ফাংশন যখন বের করতে যাও তখন তোমাদের একটু প্রবলেম হয় ঠিক আছে কি একজনই শুধু বুঝতেছো এই রাজেন মাহমুদ শুধু বুঝতেছো বাকিগুলোর কোনো কমেন্ট নাই যে ভাইয়া বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে একটু কমপ্লেক্স কিন্তু থাকবেই ওগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই ঠিক আছে অনেক অনেক এই যে কিছুদিন আগে নাকি একটা সার্কিট দিয়েছিল ওইটা তোমরা অনেকে বুঝতেই পারো না বাট সার্কিটটা কিন্তু খুব খুব ইজি ইজি ছিল আমি যখন বললাম যে হাসলা কিন্তু আসলে কিন্তু হ্যাঁ সত্যি ইজি ছিল তাই না কিন্তু ওরা সার্কিটটা প্রশ্নে যেভাবে ছিল ওরা বইয়ে যখন প্রিন্ট করতে গেছে তখন সেভাবে সেটা উঠাইতে পারে না এই জন্য তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে বাট ইজি আসলে ইজি আচ্ছা বাকিরা ওরা সবাই কি বুঝতে পারছো বিষয়গুলো বুঝতে পারছো তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট আমরা দুইটা আলোচনা করলাম এবং বিস্তর আলোচনা করলাম কারণ এইটা দিয়ে আমি তোমাদের যে হোমওয়ার্ক দিলাম এটা অনর্থক দেই নাই ঠিক আছে এটা 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 থেকে প্রশ্ন আসে সচরাচর তোমাদের এইগুলো প্রশ্ন আসে বুঝতে পারছো এগুলো ক্লিয়ার হও হ্যাঁ কি এত টায়ার্ড আমার চেয়ে বেশি টায়ার্ড নাকি তোমরা কেউ কোনো কিছু কথাই বলতেছো না তোমাদের মুখ বন্ধ করে দিছি বাট কমেন্ট বক্স তো বন্ধ না আচ্ছা তুমি একটু দেরিতে আসছো মানে আপু দেরিতে আসছো ওই জন্য হয়তো বা কম বুঝতে পারছো সমস্যা না ভিডিওটা দেখে নিও যেহেতু হচ্ছে আপলোড দেওয়া থাকবে ভিডিওটা একটু দেখে নিও হ্যাঁ আর প্রচণ্ড গরম যেহেতু সবার মোটামুটি কারেন্ট যাদের আছে ক্লাস করতে পারছো অনেকের মেইন সমস্যা আমি দেখলাম যেটা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম তাই না ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য হচ্ছে অনেকে ক্লাসটা করতে পারো না ঠিক আছে তো যাই হোক তোমাদের হচ্ছে একটা আপলোড দেওয়া থাকবে তোমরা দেখে নিও কারণ সব জায়গায় মনে হয় ইলেকট্রিসিটি কম বেশি প্রবলেম করতেছে হ্যাঁ তো ঠিক আছে আজকের ক্লাসটা এত পর্যন্তই আমারও কেন ধরনের টায়ার লাগতেছে এখন এসে কথা বলতে বলতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ক্লাস কালকেই হবে আর আরও উপস্থিতি চাচ্ছি কারণ অনেকে আসলে কি বলবো ইলেকট্রিসিটির প্রবলেম হ্যাঁ অনেকের ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে ক্লাস করতে পারতেছো না কিছু করার ঠিক আছে তো কালকে হচ্ছে হচ্ছে আবার ক্লাস হবে আর তোমাদের যারা চব্বিশ ব্যাস তোমাদের বলতেছি ভাইয়া আমি আসলে তোমাদের পেইড ব্যাস আমি লাঞ্চ করছিলাম এবং এখনো সেটা বহাল আছে আমাদের পেইট ব্যাস কার্যক্রম খুব দ্রুত শুরু হবে আমাদের একটু আমার পার্সোনাল একটু প্রবলেমের কারণে আমি বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা একটু লেট হবে আমি কভার না করতে পারলে এটা তোমাদের জন্য খারাপ লাগবে কারণ আজকে সতেরো তারিখ আমি যে বিশ তারিখ থেকে শুরু করি বাট ওই স্টুডেন্ট যদি আমি পনেরো বিশ জন স্টুডেন্ট না পাই ঠিক আছে হ্যাঁ আগামী ক্লাসের আগে সাবমিট করবো এই যে ক্লাস শেষে করে দিও তোমরা হোমওয়ার্ক করে দিও তো না পাই তাহলে মনে করো ক্লাসটাও ওইভাবে হবে না ঠিক আছে তো পঁচিশ ব্যাস পঁচিশ ব্যাস যারা রয়েছে যারা এখন হয়তো বা নিউ সেকেন্ড ইয়ারে উঠবা ইয়ার সেন্স পরীক্ষা হয়তো মনে হচ্ছে বা হবে তো তোমাদের জন্য আমাদের পেইড কোর্স রয়েছে আমাদের খুব শীঘ্রই তোমাদের নোটিশ দিয়ে দিব আজকের মধ্যে হয়তো অ্যাস বা কালের মধ্যে নোটিশ দিয়ে দেবো এবং ভর্তি শুরু করে দিব ভর্তি হয়ে নিয়েও তোমাদের জন্য অনেক রিসোর্স আছে হ্যাঁ তোমাদের জন্য আমরা সবই রিসোর্স তৈরি করে নিয়েছি আইসিটি প্রাইভেট বেসে পেইড বেসে অনেক রিসোর্স তৈরি করা আছে এগুলো সব কিছু আমাদের লেকচারশিট অনুযায়ী তৈরি করা আছে এমসিকিউ বলো সিকিউ বলো সব কিছুর পিডিএফ প্রত্যেকটা তোমার হচ্ছে সেকশন ওয়াইজ করা আছে হ্যাঁ তো এগুলো সব কিছু আমরা আস্তে আস্তে এগুলো রেডি করতেছি তোমাদের জন্য যাতে তোমাদের আরও ভালো কোনো ক্লাস উপহার দিতে পারি এবং এই যে এক্স গেট এক্স নর গেটের যেগুলো এগুলো সার্কিট আমার অলরেডি তৈরি করছি এবং সব গেটের আস্তে আস্তে সার্কিট তৈরি করতেছি তো সার্কিটের মাধ্যমে হয়তো বা বোঝাবো আর তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া ফ্রিতে শেখালাম সার্কিট দেখা আমি সব কিছুই কিন্তু বলে দিছি ফ্রিতে কিন্তু সব এ টু জেড পড়াইছি বাট এই যে সার্কিটগুলো পড়ি না কারণ আমি সার্কিট রেডি করতে পারি নাই বাট এইগুলোর ভিডিও আমি কোনো না কোনো সময় সারবো তোমাকে একটু দেখে নিও ঠিক আছে বাট পেইড ব্যাচের জন্য আমরা অনেক ইফোর্ট দিচ্ছি ঠিক আছে কারণ থার্ড চ্যাপ্টার যেটা সেটা অলরেডি কিন্তু আমরা শেষ করছি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ পোস্ট করো থার্ড চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি শেষ করছি আর দুই তিনটা লেকচার লাগবে তো এটা নিয়ে আমরা শেষ করে দিবো আর যারা পঁচিশ ব্যাচ রয়েছো তোমাদের ভর্তি হয়ে নাও আশা করি অনেক ভালো কিছু হবে অনেকেই ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছ কাল থেকে ভর্তি আমরা শুরু করে নিব তোমাদের ভর্তি সব কিছু দিয়ে দিব কাল থেকে ভর্তি হবা ঠিক আছে আর সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো আর আমি যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো হোমওয়ার্কগুলো করে গ্রুপে সাবমিট করে দিও ঠিক আছে আমি হোমওয়ার্কগুলো নতুন করে লিখে দিলাম না যারা ক্লাস করছো তারা তো বুঝতে পারতেছো কোনগুলো হোমওয়ার্ক সবাই একটু হোমওয়ার্কগুলো করে গ্রুপে একটু পোস্ট দিয়ে দিও বুঝতে পারছো আর যারা ভর্তি হওয়া আমাকে একটু নক দিও ঠিক আছে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার সাড়ে আটটা থেকে ক্লাস হবে যদি কোনো রকম প্রবলেম না হয় এর আজকে ইলেকট্রিসিটি আসে তাই হয়তো বা ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না বা ইলেকট্রিসিটি না থাকে তাহলে আমরা নোটিশে জানাই দিব। তো এইটা নিয়ে হয়তোবা অনেকেই আবার অনেক কিছু কথাবার্তা বলো ওগুলো বলার দরকার নেই কারণ সমস্যা তোমাদেরও থাকে আমাদেরও থাকে আমরাও মানুষ মানুষের সমস্যায় থাকবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো